হাই আজকে আমাদের এপিসোড নাম্বার থ্রি আর এপিসোডে হচ্ছে দ্য রাইডার্স চয়েস আমাদের এই ফর্ম্যাটটা তো আমাদের পডকাস্টে আমাদের নতুন গেস্ট সৌমো সৌমো এসছে সৌমো সোয়ানা সফরের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলও ওনার প্লাস একজন রাইডার আর এরপরে আমরা চলে যাবো সৌমোর সঙ্গে ডাইরেক্টলি সোমো নিজের ইন্ট্রোডাকশানটা নিজেই দিয়ে দেবে আজকে সোমো কি করে বা আজকে শ্রোতে সোমো যেসব এক্সপিরিয়েন্স নিয়ে এসছে রাইডার্সদের জন্য তো তোমাদের সবাই সবার জন্য এটা কিন্তু খুব একটা ভালো একটা ইনফরমেশান হবে যেটা সোমো শেয়ার করতে চলেছে আর ওর লাইফে যে রাইডসগুলোও করেছে সেটার ব্যাপারেও আমাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে তো চলো সবার আগে সোমোর সঙ্গে ইন্ট্রোডিউস হয়ে যাক সোমো ওয়েলকাম টু দ্য শো দ্য রাইডার্স চয়েস আর আমাদের এই নতুন ফর্ম্যাট দ্য রাইডার্স চয়েসে যারা রাইডার্স আছে যারা অনেক বছর ধরে রাইড করছে বা নতুন রাইড করছে সবারই এই আমাদের শোতে আসে বা আমরা চাই তারা আসুক তো তুমি তোমার লাইফে যে এক্সপিরিয়েন্সেসগুলো হয়েছে রাইডিং করতে গিয়ে বা রাইডিং কবে থেকে স্টার্ট করছে এটা নিয়ে আমরা আজকে আলোচনাটা করব তো সবার আগে যেটা আমরা আজকে করবো হচ্ছে আগে তুমি নিজের ইন্ট্রোডাকশনটা আমাদের অডিয়েন্সের জন্য দাও ঠিক আছে সো থ্যাংক ইউ বালাদা ফর ইনভাইটিং সো আমার নাম সৌম্য আমি সোয়ানা সফর ইউটিউব চ্যানেল চালাই অ্যান্ড আমি অ্যাজ আ সেলস পার্সনই আছি ওয়ান অফ দি লিড ইন টেক প্ল্যাটফর্ম ইন কার অটোমোটিভ কোম্পানি তো আমার লাইফে আমি যেটা আমার জার্নি শুরু হয়েছে অ্যাজ এ বাইক রাইডিং সেটা অ্যারাউন্ড আমি যখন আমার ফার্স্ট বাইক কিনি তখন তারপর থেকেই দ্যাট ওয়াজ অ্যারাউন্ড টু তো মা আমার ফার্স্ট বাইক ছিল যেটা ছিল হন্ডা শাইন ওই টাইমে অ্যান্ড দ্যাট ওয়াজ দি আই থিঙ্ক দ্যাট ওয়াজ দি ফার্স্ট বাইক যেখানে ওটা কম্বি ব্রেক সিস্টেম নিয়ে স্টার্ট করেছিল হন্ডা সো যেহেতু একটু ইউনিক জিনিস ছিল আমি একটু ছিলাম যে একটু হাটকে সবসময় ব্যাপারটা যে আমি একটু আলাদা সবাই যেটা ইউজ করে এসছে আমি দেখে এসছি তার থেকে একটা বেটার কিছু নিই কারণ হচ্ছে আমি যখন চালাবো আমি চাই যে আমি চালানোর সাথে সাথে আমার বাইকটাও ঠিক থাকুক আমিও সেফ থাকি তো সেই সব প্রায়োরিটি দেখেই আমি একটু টপ মডেলে দেখেই কিনেছিলাম সো আমি বাইকটা কেনার পর যেহেতু আমার ওই টাইমে আমার একটা ইন্ডাস্ট্রি আলাদা ছিল আমি অন্য ফিল্ডে ছিলাম তখন আমি শিলিগুড়িতে ছিলাম তো শিলিগুড়িতে থাকাকালীন কি হতো যে যেহেতু সেলস তো ফিল্ড ওয়ার্ক তো থাকতোই ঘুরে ঘুরে কাজ করা তো শিলিগুড়ি দ্য বিউটি অফ শিলিগুড়ি দ্যাট ইউ আর কভার্ড উইথ মাউন্টেন্স একদম চারিদিকে পাহাড় আছে অ্যান্ড সিন সিনারি ওয়েদার ইট ইস পাহাড় হোক বা জঙ্গল হোক সো অ্যাডভেঞ্চার মানে কিছুটা গেলেই অ্যাডভেঞ্চার ব্যাপারটা আছে ওখানে তো আমি তখনও বাইক রাইডিং নিয়ে আমার খুব একটা ছিল না স্টার্টিংয়ে বাইক রাইডিং নিয়ে আমার শুরু হয়েছে আমি যখন মানে নিজে এক্সপ্লোর করতে চেয়েছিলাম যে আমি যাই এদিক ওদিক যাই প্রথমে তো মানে যেহেতু একটু ভয় ব্যাপারটাও ছিল যে পাহাড়ে যাব বাইক নিয়ে কতজনকে তো দেখেছি অনেক মানে রয়্যাল এনফিল্ড নিয়ে যাচ্ছে বা অন্য কোনো ব্র্যান্ডের বাইক নিয়ে যাচ্ছে মানে খুব কম জনকে দেখেছি যারা কোনো কম ছোট বাইক নিয়ে যাচ্ছে পাহাড়ে অনেক রকমের প্রবলেমস হয় ব্যাপার আছে বাট আস্তে আস্তে আমি নিজেকে স্টার্ট করি বাট দ্য ফার্স্ট আমার রাইড যেটা ছিল পাহাড়ে দ্যাট ওয়াজ টার даже ওটা কোন বাইক নিয়ে করেছিল Honda Shine নি Honda Shine আমার শুরু হয়েছিল হন্ডা Honda Shine ওটা জার্নিটা আমার एक्चुअली আমি ওয়ার্ক ইন পারপসেই গিয়েছিলাম তো যেহেতু ওখানে আমার পাবলিক ট্রান্সপোর্ট বা এখানে যে ভাড়া খাটে টাটা সুমুর রাজায় তো প্রথমে ওতে আমি যেতাম বাট খুব বোরিংও লাগতো প্লাস একটু আনসেফ ব্যাপারটা লাগতো আরেকটা ছিল যে আমি এত সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি আমি কোথাও একটু দাঁড়িয়ে একটু এক্সপ্লোর করব যে জায়গাটা ওই টাইমটা হয়ে উঠতো না তো যার জন্যে আমি কি করতাম পরে আমি ট্রাই করলাম যে না লেটস ট্রাই আজকে বাইক নিয়ে বেরোই ঘরে বলিনি কাউকে বেরিয়ে পড়েছি বেরিয়ে ওখানে পৌঁছে আমি তারপর ভিডিও কল করে আমি জানাচ্ছি যে আমি পাহাড়ে এসেছি বাইক নিয়ে সো দ্যাট ওয়াজি ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি যখন ওখানে গেছিলাম লিটারেলি আমার কোনো ভয় লাগেনি মানে অনেকের অনেকের মানে পাহাড়ে বাইক নিয়ে যেতে কিন্তু ভয় লাগে জানি না কেন বাট আমি এরকম অনেক লোকের সঙ্গে কথাও বলেছি যারা বলেছিল যে পাহাড়ে যাব পাহাড়ে চালাতে পারবো না কারণ পাহাড়ের জন্য আলাদা ড্রাইভার লাগে বা আলাদা স্কিলস লাগে ঠিক আছে তো আমি সেই প্রসঙ্গে আসবো স্কিলস আর পাহাড়ের প্রসঙ্গে আসবো তো আমি বলছি তো তুই কতদিন ধরে রাইডিং করছিস আমি রাইডিং সিক্স টু থাউজেন্ড সিক্সটিন আমি ফিফটিনে বাইকটা কেনা বাট আমার অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে টু থেকে আমি রাইড করছি ম্যাম শিলিগুড়িতে মানে সারাউন্ডিং যেরকম দার্জিলিং হোক গ্যাংটক এক দুবার গেছি এর ছাড়া যদি আমি জঙ্গলের সাইডে বলি যে একটু অফ বেড জায়গায় অনেকগুলো আমি নিজে এক্সপ্লোর করেছি সেটা মানে আমি এমন এমন জায়গায় ঢুকে গেছিলাম যেখানে হয়তো আমি কখনো জানি না বা শুনিও নি কারোর থেকে যে নামগুলো যে এমন কোন জায়গা আছে বা এখানে যেহেতু এখানে কি হচ্ছে যে যেহেতু সেলসে ছিলাম বিজনেস পারপাসে যেতামই বাট যেখানে হয়তো কোনো ব্যবসার এ নেই বা সেখানে ফ্লোটা কম থাকে লোকজনে চলাচলটা একটু কম থাকে টুরিস্টও কম থাকবে তো স্টিল আমি কিছু কিছু অফবিট জায়গায় গেছি মানে পরে জানতে পেরেছি অনেকজন থেকে যেরকম ঝালং বিন্দু একটা নাম আছে জায়গাটা আমরা জানি ঝালং বিন্দু হয়ে গেল বা গরু থেকে লাভা যাওয়া জায়গাটা তো তো ওইটার ব্যাপারে একটু এক্সপিরিয়েন্স বলো তো যখন তুই ঝালংবিন্দু যাচ্ছিস ঠিক আছে তো তখন সেই সেটা দিনের বেলা ছিল না রাত্রি বেলা ছিল দিনের বেলায় ছিল আমি টাইম পেতাম শুধু সানডেতে সানডেতে টাইম পেতাম এবার সানডেতে আমার কি হতো আমি প্ল্যান করতাম যে আজকে কোথাও যাব রাতে স্যাটারডে ফিরলাম কাজ করে একটু ম্যাপ খাটাখাটি করলাম কোথায় কোথায় যাওয়া যাবে করার পর আমি একটা ফাইনালি করতাম যেহেতু সানডেটা আমার বোরিং যেত একা থাকতাম কিছু করার নেই আমি বেরিয়ে পড়তাম এবার সানডে এবার ওটা আমার প্ল্যান ছিল যে আমি এই টাইমটাতে যাবো অ্যান্ড যেহেতু ওটা একটু আমার মানে শিলিগুড়ি থেকে টেক্স অ্যারাউন্ড অলমোস্ট থ্রি অ্যান্ড হাফ আওয়ার্স মতন রাস্তা আছে ওটা আমি যাব আর যেহেতু ছোট বাইক এমন নয় যে খুব স্পিডে যাওয়া যাবে একটা নর্মাল যেরম যে বাইকটা আছে ওই স্পিডে গিয়ে আমাকে যেতে হবে পৌঁছাতে হবে সেই জায়গাটা ঘুরলাম করে ফেরা কারণ কি পরের দিন তো আবার আমাকে কাজ করতে হবে তো সেটা একটা থাকতো তো যেরম গেলাম আমি সকালে বেরিয়ে গেলাম এবার তখন ওই টাইমটা তো না গুগল ম্যাপ এতটা অ্যাডভান্স ছিল না তো যতটা হতো যেভাবে করতাম জিজ্ঞেস করতে করতে যেতাম এবার যখন জায়গাটাতে ঢুকি না মানে তার অনেকটা আগে জঙ্গলটা স্টার্ট হয়ে যায় এবার সেই জায়গাটাতে একটা ভয় থাকে কারণ কি অফবিট জায়গাতে চান্সেস বেশি থাকে দ্যাট তুমি কিছু না কিছু রাস্তায় হ্যাঁ সামনে কিছু আসতে পারে মানে এবার যেহেতু আমাকে নিজে সেফার সাইডটাও দেখতে হবে কারণ আমাকে ভারীও ঢুকতে হবে এটাও আছে তো সেই জিনিস মাথায় রেখে আমি একটু ডে লাইটে বেরিয়েছিলাম এবার ওখানে পৌঁছে যাওয়ার পর এত শান্তি ওখানে কোনো হই হুলুর ব্যাপারটা নেই লোকজন থাকে ঠিকই ওখানে বিশাল কিছু বড় জায়গা না বাট ইটস আ বিউটিফুল প্লেস কেন তুমি এই পাহাড়ে তো দিস ইজ ইন্ডিয়া মাঝখানে মানে নদী আর ওই পাহাড়ে হচ্ছে ভুটান আচ্ছা ইউ ক্যান সি ভুটান ফ্রম দেয়ার তো ওই জায়গাটাতে আমি গেলাম অফ জায়গা ফোনে সিগন্যাল কিছু নেই তো এখান থেকে ফেরার পথে খেয়ে দিয়ে যখন ব্যাক করছি ইটস অলমোস্ট আচ্ছা তো আমার মাথায় একটাই ছিল যে আমি যখন ফিরছি যেহেতু ওই জায়গাটা অন্ধকারও হয়ে যায় আর যত অন্ধকার হবে চারটে পাঁচটার পর একটা এ থাকে যে যেহেতু আমার তো আর কোনো সেফটি প্রিকশন নেই নর্মাল আমি যাচ্ছি তখন তো আর আমার মানে রাইডিং মানে কি আমি জাস্ট

বাট আমি যেটা চেয়েছিলাম যে এখানে অনেক জায়গা আছে ঘোরার জন্যে বক্সা জয়ন্তী অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলে কিন্তু প্রচুর জায়গা আছে প্রচুর জায়গা প্রচুর অফবিট জায়গা আছে এমন এমন জায়গা যেইগুলো আজকে হয়তো আজকের ডেটে এক্সপ্লোর হচ্ছে হ্যাঁ ওই টাইমটাতে ওই জায়গাটা ফাঁকা জঙ্গল কিন্তু কিন্তু ওই যে টাইমটার কথা বলছিস ওই টাইমটা কিন্তু সিনি বিউটি কিন্তু আরো ভালো আরো বেশি ভালো যত আমাদের টুরিস্টরা যায় ঠিক আছে অনেক জায়গায় কি হয় টুরিস্টরা খায় ময়লা করছে ক্রাউডি হয়ে যাচ্ছে সেই মানে নেচারের সেই ফিলটা আস্তে আস্তে কিন্তু চলে যায় তো যত এরকম যে যেটা বললি যে একটু আগে যে লোকেশনটা তুই গেছিলি সেই লোকেশনটা কিন্তু ওই ঝালক বিন্দু তাই তো তো সেই লোকেশনটা কিন্তু আমি শুনেছিলাম খুব সুন্দর জায়গা কিন্তু আস্তে আস্তে টুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে এখন এবার আমার কথা হচ্ছে তুই যখন থেকে ফিরছিলিস তখন কিছু এনকাউন্টার হয়েছিল কোনো কিছুর সঙ্গে বা না এনকাউন্টার হয়নি বাট অন্ধকার হয়ে গেছিল এবার সবচেয়ে মেজের জিনিস কি যখন একটা অন্ধকার জায়গায় যাচ্ছি খুব আস্তে জিনিসটা শিখতে শিখেছে আমি প্রথমে এমন যেহেতু আমার আইডিয়া ছিল না এবার যেহেতু বাইকে তখন হ্যালোজেন লাইট হ্যালোজেন লাইট একটা বেশি থ্রু হয় না অন্ধকারে খুব অসুবিধা হয় ওই জঙ্গলে এরিয়াতে কোনো স্ট্রিট লাইট ব্যাপারটা নেই না থাকেও না সো টোটালি ইটস আপ ইউ তুমি কিভাবে যাচ্ছ কিভাবে ফিরছো হ্যাঁ তো এনকাউন্টার বলতে মনে একটা এ থাকে যে ডান দিক বাম দিক না তাকিয়ে সোজা তাকাও সাইলেন্টলি যাও কোথাও দাঁড়াতে হবে না যেখানে তুমি জানো না চেনো না জায়গাটা ওই জায়গাটা না দাঁড়িয়ে তুমি বেরিয়ে যাও একবার যখন তুমি মেন জায়গায় চলে আসছো যেখানে ভেহিকল রানিং হচ্ছে আমি এমন জায়গাটাতে গেছি যেখানে গাড়ি আসা যাওয়াই ব্যাপারটা হচ্ছে না মানে একদম অপসুলেট জায়গা একদম তো ওই জায়গাটাতে আমি কোনো রকমই রিস্ক নেব না কারণ হচ্ছে আমি আমাকে ফিরতেও হবে এটাও একটা আছে মনে এই জিনিসটা থাকে তো সেটা ভেবেই আমি ব্যাক করে গেছি প্লাস সর্য দুর্গা কিছু হয়েও যেত না বাই চান্স কোনো एनिमल এর সঙ্গে এনকাউন্টার হতো না কোনো হেল্প পেতি একদম একদম ব্যাপারটা ওইটাই হচ্ছে যে আমি ওখানে তো কাউকে চিনি না আর সেকেন্ড থিং ইজ দ্যাট জঙ্গলে যখনই ঢুকি নেটওয়ার্ক কিছু প্রচুর প্রচুর এখনো পর্যন্ত প্রচুর জায়গা আছে জঙ্গল জঙ্গল না অ্যাকচুয়ালি পাহাড়ি কিছু জায়গা আছে যেখানে কিন্তু তুই নেটওয়ার্ক পাবিই না পাবো মানে আমারও এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে বাট আমি বাইক এক্সপিডিশন আমি করিনি এটা আমি করেছিলাম মানে লোনাভলা দিকটা মানে আমরা যখন লোনাভলা যাচ্ছিলাম তো লোনাভলা যাওয়ার ওখানে একটা একটা ابو দা তোর হোম টাউন হয়েছে मोस्टली সাহারা বোধহয় করেছে তো আমার ফ্রেন্ড তখন বলছিল যে ওই হোম টাউনটা একটু দেখ দেখবি চ তো আমরা গাড়ি গাড়িতে ছিলাম তো আমার এক্সপিডিশনে এটা হয়েছিল যে যখন লোনাভলা যাচ্ছি মানে মুম্বাই থেকে লোনাভলা যাচ্ছি এবার মাঝ রাস্তায় রাত্রিবেলা যখন বারোটা বারোটা বাজে তখন বারোটা সাড়ে বারোটার মধ্যে টায়ার পাংচার হয়ে যায় ঠিক আছে তো একদম ওরকম মানে পাহাড়ে উঠছি তার আগে পাংচার হয়েছে তো আর আমাদের সঙ্গে একজন ফিমেল ছিল মানে আমরা দুটো মেল আর একটা ফিমেল ছিল আমাদের একটা বান্ধবী ছিল তো ওর ওকে নিয়ে একটু টেনশনে পড়ে গেছিলাম কারণ একটা মেয়ে যাচ্ছে এবার কি হচ্ছে ওখানে ম্যাক্সিমাম গাড়ি দাঁড়াচ্ছে হেল্প করার জন্য আর সব চ্যাংড়া ছেলে তো আমরা বলছি আপনারা চলে যান আমরা করে নেব তো কোনো মতে আমরা পাংচার পাংচার ওখানে মানে স্টেপনি লাগালাম লাগিয়ে আমরা যাচ্ছি এবার লোনাভলাতে ওঠার পরে না দুটো রাস্তা ভাগ হয়ে যায় একটা লেফট সাইড চলে যায় একটা রাইট সাইড চলে যায় তো রাইট সাইডে গেলে পর তোর ওই যে মানে হোম টাউনটা হয়েছে ওটা হয়ে তোকে লোনাভলা যেতে হবে আমরা যখন ওই যে তিন মাথার মোড়ে পৌঁছালাম না আমাদের ম্যাপ স্টপট ওয়ার্কিং এবার আমরা কি করেছি এবার আমাদের যেখানে রাইট নেওয়ার কথা আমরা ভুল করে লেফট নিয়েছি তো লেফট অনেকটা যাচ্ছি এবার না পুরো জায়গাটা যখন এটা পুরো পাহাড়ি এলাকা আসতে দেখলাম যে রাস্তা শেষ হয়ে গেল এবার পাহাড়ি রাস্তায় ঢুকলো যে পাহাড়ি রাস্তায় ঢুকলাম আমাদের ম্যাপস বন্ধ হয়ে গেছে না নেটওয়ার্ক আছে না কিছু আছে না একটা লাইট আছে সাইডে দেখলাম দু চারটে ওই সাঁওতালি বাড়ি রয়েছে দু একজন রয়েছে এবার আমরা যত উপরে দিকে যাচ্ছি তত না জায়গাটা পুরো ফাঁকা জঙ্গল মানে এবার আমাদের বুকে ভয় লাগছে যে এত দূরে তো লোনাবলা হতে পারে না কারণ লোনাবলার ওখানে কি একটা হিল টপ আছে সেখানে কিন্তু আমরা বসে আমরা প্ল্যান করেছিলাম যে ওখানে কিছু খাবো পা দিয়ে ঠিক আছে বলছে ও মানে ছেলেটাও মুম্বাই যাচ্ছিল ও বলছে আমারও এত বড় মিস্টেক হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে না যে এটা আমরা লোনাবলার দিকে যাচ্ছি আর ওখানে হেল্প নেওয়ার কোনো অপশন ছিল না তখন রাতের টাইম আর তখন অ্যাপ্রক্সিমেটলি বাজে দুটো আড়াইটে বেজে গেছে রাত্রিবেলা ঠিক আছে এবার আমাদের একটা অলরেডি টায়ার পাংচার সেটা তো আর ফিক্স করা হয়নি এবার আমাদেরকে ওখানে যদি পাংচার হয়ে যায় তখন আমরা স্টেপ নিপো তাই পাবো আর গাড়ি ঠেলেও বা কত দূর নিয়ে আসবো মানে একটা বিচ্ছিন্ন এবার কি হয়েছে ওই পজিশনে যখন পৌঁছেছি ওই পাহাড় থেকে দেখছি যে হোম টাউনটা অপোজিট সাইডের পাহাড়ে ঠিক আছে তারপরে আমরা ডিসাইড করলাম যে না আমরা গাড়িটা ইউ টার্ন মেরে দেন বি গোটু লোনাওয়ালা তারপরে ওইখানে গিয়ে লোনাওয়ালা ঢুকলাম লোনাওয়ালা গিয়ে এনজয় করছিলাম বাট ওই যে মোমেন্টটা তুই যখন ভুল রাস্তায় ঢুকে গেলি বা ওখানে মানে নিরিবিলি একটা ফরেস্টের রাস্তায় ঢুকে গেলি মানে হন্টেড না হলে পুরো বুকের ভিতরে দুটো জিনিস ভয় করবে যদি ম্যাল ফাংশন হয়ে যায় গাড়িটা রাত্রিবেলা দুটো আড়াইটার সময় আমি কোথা থেকে হেল্প পাবো সেটাই বিকজ আমার কাছে নেটওয়ার্ক নেই আমার কাছে ম্যাপস নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো অ্যানিম্যাল অ্যাটাক করে আমি হেল্পলেস ওখানে মানে আমরা তো ওই প্রিপারেশন নিয়ে যাই না যে আমাদের কাছে কিছু ওয়েপেন্স থাকলো বা কিছু থাকলো তো এরকম এক্সপিরিয়েন্স আমাদের হয়েছিল পাহাড়ে সেটা আছে এই যে তুমি লেফট রাইট ব্যাপারটা বলে এই লেফট রাইট ব্যাপারটা আমার সাথে হয়েছে সেম ওয়াইল এটা দু হাজার উনিশে জাস্ট বিফোর কোভিড আমি তখন কলেজে ছিলাম জালন্দরে স্টাডি এম বি এলপিউতে তো তখন এক্সাম শেষ হয় তখন আমাদের হলো হঠাৎ যে সিমরা যাব ঠিক আছে এবার গুগল ম্যাপ তো দেখাচ্ছে ইট উইল টেক অ্যারাউন্ড সিক্স সেভেন আওয়ার্স তো আমরা বিকেলের দিকে স্টার্ট করি অ্যারাউন্ড থ্রি থার্টি ফোর এরকম টাইমে আমরা স্টার্ট করি যে ছ ঘন্টা লাগলে দশটা এগারোটার মধ্যে ঢুকে পড়ব তো এই জিনিসটা ছিল মেন্টালি না ইফ ইউ আর রয়্যাল এনফিল্ড রাইডার আমাদের মেন্টাল এই প্রিপারেশনটা রাখতে হবে একদম বাইক পাঞ্চার হলে ইউ আর রেসপন্সিবল তোমাকে ঠিক করতে হবে এবার কিভাবে ঠিক করবে বা কিভাবে হেল্প আনাবে সেটা তোমার এই রিস্কটা অনেকজন নিতে চায় না আজকের ডেটে যেটা রয়্যাল এনফিল্ড এনেছে অ্যালয়েবিল ভার্সনগুলো এনেছে দ্যাট ইজ বিকজ যাতে তুমি ওই প্যানিক জিনিসটা অ্যাভয়েড করা যায় বাট মেন্টালি যারা মানে অ্যাকচুয়াল যারা রয়্যাল এনফিল্ড এত বছর ধরে চালিয়ে এসছে মানে আমি ছোটোবেলা থেকে রয়্যাল এনফিল্ড যেহেতু আমার লাইফটা ছোটবেলার লাইফটা যেহেতু আমি ডিফেন্সে কাটিয়েছি বাবা যেহেতু ডিফেন্সে ছিল ওখানে তোমার যদি দেখে থাকো আর্মি আর এয়ারফোর্সের কালারে বুলেটগুলো উইথ দা মেটাল স্যাডেল এইগুলো প্রচুর চলতো আর দ্যাট ওয়াজ সেই বাইকগুলো মানে বাম দিকে কি কার ডান দিকে গিয়ার করতো মানে ও পুরনো দিনের যে রয়্যাল এনফিল্ড ছিল एक्चुअली সরি বাট ডান দিকে কি করতো বাট গিয়ারটাও ডান দিকে বাম দিকে ব্রেকটা ব্রেকটা থাকতো হ্যাঁ তো তার তার সঙ্গে একটা নিউট্রাল মানে তোর কুইক নিউট্রালের একটা প্যাডেলও থাকতো হ্যাঁ যদি বাই চান্স যদি গাড়ি কোথাও ওদের মেলফাংশন করে যায় বা গিয়ারে আটকে যায় এতরাই ভারী ছিল গাড়িগুলো যে ঠেলা খুব মুশকিল হয়ে যাবে গিয়ারে তো তখন কুইক নিউট্রাল শিফটটা মেরে ওটা রিলিজ করে ওই বাইকটা আমি তবে থেকে দেখে আসছি আর আমার তখন থেকে একটা মাথায় ছিল যে একটা বাইক তো নেব তখন মাথায় ছিল না যে রয়্যাল এনফিল্ড নেব রয়্যাল এনফিল্ডে ছড়ে যায় আমার যখন আমি শিলিগুড়ি পৌঁছাই কারণ কি আমি অনেকজনকে দেখেছিলাম তখন শিলিগুড়ি থেকে যাচ্ছে সবাই রয়্যাল এনফিল্ড চালিয়ে অনেকজনকেই আমি দেখেছি সেই ট্রেনটা আমি ওখান থেকে পেয়েছি কিন্তু রয়্যাল এনফিল্ডই এনেছিল মানে যত লাদাখ রাইড হোক যত এক্সপিডিশন হোক না আগে একটা সময় ক্লাসিকেই বেশি হতো ম্যাক্সিমাম ক্লাসিকেই লোক ক্লাসিক বুলেট বুলেট স্ট্যান্ডার্ড তো কিন্তু ম্যাক্সিমাম ক্লাসিকটাকেই প্রেফার করতে আমি যত যত জনকে দেখেছি এরকম প্রচুর গ্রুপসও হয়েছিল যারা তোকে এখনো আছে সেই গ্রুপ গুলো যেগুলো লাদাখে ওরা এক্সপেরিশন করায় মানে তুই যদি মনে করিস যে আজকে লাদাখে নিজের বাইক নিয়ে যাবি না তো ওরা একটা গ্রুপ ফর্ম করে তোকে শুধু জ্যাকেট নিয়ে যেতে হবে ওরা একটা মেডিকেল একটা ভ্যানও রাখে যদি ইন কেস যদি কারো শরীর খারাপ হয়ে যায় সে বাইক ছেড়ে দেবে এটা লং জার্নি এক একটা ট্রিপ করবো দুশো আড়াইশো তিনশো কিলোমিটার উইদাউট এনি কোনো দোকান নেই বা কোনো পেট্রোল পাম্প পাওয়া যাচ্ছে না সেসব জায়গা মানে আমি লাদাখ যায়নি বাট কয়েকজন আমার ফ্রেন্ড কয়েকজন আমাদের রাইডিং গ্রুপে যারা গেছে সেই এক্সপিরিয়েন্সটা দেখে বোঝা যায় তো আমার যেটা হয়েছিল এখানে আমি যখন গেছিলাম এবার সিমলা যাওয়ার পথে আমার কি হয় যে আমি মাঝরাস্তায় এবার আমাদের যেহেতু রুটটা জানা নেই গুগল ম্যাপ যেরকম দেখাচ্ছে আমরা সেভাবেই যাচ্ছি এবার আমরা পৌঁছে গেছি লুধিয়ানা আমরা দেখছি এখনো যাচ্ছি এখনো যাচ্ছি কোনো একটা ব্যাপার আছে কোথাও একটা আটকাচ্ছি করতে গিয়ে আমরা তারপর ম্যাপটা আবার চেক করলাম দেখতে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে একটা জায়গা আছে ফাগওয়াড়া বলতে আমার কলেজ থেকে ফাগওয়াড়াটা অনেক কাছে ফাগওয়াড়া থেকে ইউ গেট আ বাইপাস যেখান থেকে তুমি ইজিলি সিমলার জোনে রুটটা ধরতে পারো অ্যান্ড উই রিচড লুধিয়ানা ওখান থেকে গিয়ে তারপর আমরা আরেকটা টার্নিং নিলাম দ্যাট টু কাস অ্যারাউন্ড টোয়েন্টি থার্টি কিলোমিটার্স এক্সট্রা তো এবার প্রবলেমটা কি ছিল আমি তো একা যাইনি তখন আমার পেছনে একটা ফিমেল আছে আরেকটা বাইক আছে তার পেছনেও ফিমেল আছে মানে আমাদের ক্লাস গ্রুপে আমরা বেরিয়েছি এবার দুজনেরই ক্লাসিক টেনশনটা থাকবেই রাতে নিয়ে বেরোচ্ছি পৌঁছাতে হবে কেমন করেও হোক চ্যালেঞ্জেস ওইখানে প্রচুর পেয়েছি আমি সিমলাতে যে চ্যালেঞ্জটা পেয়েছি আমি আজ পর্যন্ত গুরুতম্বরে আমি অত চ্যালেঞ্জ পাইনি চ্যালেঞ্জটা কি হয়েছিল এই যে লেফট রাইট ব্যাপারটা হচ্ছে সিমলা পাহাড়ে ওঠার স্টার্ট মানে পাহাড়ে স্টার্ট করার আগে ইউ গ্যাট রাইট অ্যান্ড লেফট চলে আসছে তিন মাথা মোড় এবার রাস্তাটা তুমি অফ রোড জায়গাটাতে বসছো ওকে আর ওটা আর একটু মানে ওটা টাইম কম নেবে বাট তোমাকে অনেকটা অফ রোড প্যাসেজ দিয়ে যেতে হবে আর ডান দিকে রাস্তাটা হচ্ছে একদম হাইওয়ের এর মতন বুঝতে এবার যেহেতু আমাকে গুগল ম্যাপ দেখে যে বাঁদিক দিয়ে যাও আমরা বাঁদিক ঢুকে গেছি অফ রোড প্যাচ করতে করতে তার মধ্যে বৃষ্টি আরো রিস্কি ঠিক আছে বৃষ্টির মধ্যে একটা জায়গায় শেল্টার দেখে দাঁড়াচ্ছি আবার এগোচ্ছি শিলা বৃষ্টি আরো সান্দা মানে ওপরে উঠছি তো আরো আরো অসুবিধা হচ্ছে উঠতে উঠতে ওপরে গেলাম এবার এত টায়ার্ড হয়ে গেছি যেহেতু পুরো কলেজে করে হঠাৎ প্ল্যান করলাম বেরিয়ে গেলাম করে আহ अराउंड 12টা বেজে গেছে আমরা তখনও সিমলা পৌঁছাইনি মানে এটা রাত 12টা বাজে রাত 12টা রাত 12টা বেজে গেছে করতে করতে এবার আমরা গ্লাভস জ্যাকেট আমার তো মানে ওই টাইমে আমার অন্য রকমের জ্যাকেট ছিল যেটা আমার মানে জল লাগলো ভেতরে জলটা যাবে না ওকে সেই এবার গ্লাভস আছে যতই যাই হোক তুমি একটা জায়গায় যাচ্ছ ঠান্ডাটাও বাড়ছে রাত 12টা হাত পুরো ফ্রিজ আমার আরো ঠান্ডা বেড়ে যাচ্ছে যত রাত হয় আর এক ঠান্ডা বাড়ে তার মধ্যে তুই যেটা বলিস শিলা বৃষ্টি হচ্ছে আরো টেম্পারেচার আরো সাংঘাতিক কেন ওটা তো আমার গায়েতেই লাগছে এক্স্যাক্টলি কেন আমি যখন যাচ্ছি ফ্লোটা তো আমার গায়েতেই লাগছে বাট স্টিল যেহেতু জ্যাকেটটা আমার সেভ করেছে অনেকটা করতে 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 উঠলাম ওঠার পর সিমলা আমরা পৌঁছাতে পারিনি অ্যারাউন্ড রাত তিনটে হচ্ছে রাত তিনটে বাজছে রাত তিনটে আমরা শিমলা থেকে পনেরো কিলোমিটার আগে একটা হোমস্টেতে থাকলাম তা পেয়েছিলি যে একটা হোম স্টে একদম তো এই জিনিসটা ছিল ওটা করার পর তারপর আমরা ওখান থেকে থেকে পরের দিন আমরা বেরিয়েছি সিমলাতে একটা রুম দেখে আমরা ওখান থেকে তারপর চলে গেলাম কুফরি কুফরি হ্যাঁ হ্যাঁ কুফরি জায়গাটা খুব সুন্দর ছিল সেখানে আমরা বরফ পেয়েছি প্রচুর বাইক স্কিট করা প্রচুর এ ছিল যেহেতু রেন্টেড বাইক নিয়েছি ওখানে তো মানে পাঞ্জাবে যে রেন্টেড বাইক প্রচুর পাওয়া যায় রেন্টেড বাইক নিয়ে বেরিয়েছি রেন্টেড বাইক নিয়ে ওখানে ঘোড়া পড়েওছি বাট রাইট করতে গেলে তো পাহাড়ে করতে আছে বাট ঘুরে টুরে সে ব্যাক করে তার মধ্যে প্রবলেম কি যেদিন ব্যাক করব সেদিন বাইকটা স্টার্ট নেয় না ব্যাটারি ডেড কিক স্টার্ট করছি সব করছি হচ্ছে না কিছুতে তার উপর থেকে আবার বরফ পড়তে শুরু করলো তো আমরা ক্যান্সেল আমরা আবার সেই একদিন থাকলাম তাও ঠেলে ঠুলে আমার বাইকেই প্রবলেম হচ্ছিল আরেকজনের বাইকটা তো স্টার্ট নিয়ে নিয়েছিলো আমার বাইকে প্রবলেম হচ্ছিলো তো তখন যেহেতু একটু শুকনো জায়গাটা ছিল তাই একটু নিয়ে করেছিলাম যে পাহাড়ে একটু নামবো গিয়ার ফেলে স্টার্ট এইভাবে যেটা আমরা করি যে স্টার্ট এমনি একটা এবার আমি যেহেতু প্লেন সারফেসে ছিলাম না একটু ওপর নিচে জায়গাটাতে ছিলাম বলে তো নিচে যাচ্ছি স্টার্ট হচ্ছে না কত করতে নিচে গেলাম স্টার্ট হচ্ছে না আবার বাইক নিয়ে গাড়ি আমাকে নিয়ে গেল একটা মেকানিক নিয়ে আসা হলো সে তারপর নিয়ে গেল করে আবার ব্যাটারিকে চার্জ দেওয়া পরের দিন আবার দেখি আবার স্টার্ট নেয় না তো রেন্টেড বাইকে এই প্রবলেমটা থাকে ইফ ইউ মানে তাড়াহুড়োতে একটা বাইক নিয়ে নিলাম বাট তুমি যদি চেক না করে নিয়ে যাও তো প্রবলেম ফেস হবে আমার কথা হচ্ছে যে আমরা আমাদের কিন্তু ব্যাটারি চেক করার ক্যাপাসিটিটাও থাকবে না যদি কোনো বাইকে যদি থাকে না যে দেখ যেগুলো রেন্টেড বাইক হয় না সেগুলো অ্যাকচুয়ালি নন মেইনটেইনড বাইক মানে আসছে লোক নিয়ে চলে যাচ্ছে তিন দিনের জন্য আবার দিয়ে যাচ্ছে হুম হার্ডলি ওরা যেটা করছে কম দামি মোবাইল টোবাইল একটু দিয়ে হালকা করে ছেড়ে দিলো এবার তাতে কি হয় তাতে যে ব্যাটারিটা থাকে আমরা যেরকম নিজেদের বাইকে ব্যাটারিগুলো বুঝতে পারি যে ব্যাটারিটা ডাউন হচ্ছে বা কিছু তুই এটা রেন্টেড বাইকে কিন্তু তুই পাবি না কারণ কি তো সেই বাইকটা হয়তো সকালবেলা তার কাছে এসে জমা পড়লো আর তুই দুপুরবেলা নিতে আসলি তো অভিয়সলি তখন ব্যাটারিটা একটু চার্জ থাকবে এবার যে ব্যাটারি সেলসগুলো উইক হয়ে যাচ্ছে যখন কোনো ঠান্ডা জায়গায় যাচ্ছিস তাতে কিন্তু ব্যাটারি আরও ড্রপ করে সেটাই এক্স্যাক্টলি তো এবার প্রবলেম ওটাই ছিল পরের দিন আবার ঠেলে নিয়েই গেলাম তখন আর মানে কাউকে আর হেল্প দরকার নেই আমি ঠেলে নিজে নিজে নিয়ে গেলাম সামনে কারণ এবার দুশো তিনশো মিটারটাও কিন্তু প্রচুর লম্বা থেকে পাহাড় থাকবে তো আমি উঁচু জায়গায় উঠছি উঁচু জায়গায় উঠে আবার নিচে নামবো সেখানে গিয়ে মেকানিক সেখানে আবার চার্জ দেওয়া হলো ব্যাটারিকে নেওয়ার পর মানে এখানে এক ঘন্টা আমার আবার গেলো চার্জ করে তারপর আবার ব্যাক করছি করতে করতে রাত আবার রাত দশটা এগারোটা হলো তো দ্যাট ভাজ অ্যা এডভেঞ্চার ঘুরেছি ভালো একটা ছিল সেই জায়গাতে না আমার একটা ক্লিক করেছে যে এবার

একদম আমি এখনো ওটা আই আমার এমন নয় যে আমার ভাইব্রেশন পছন্দ না হ্যাঁ বাট টু সাম এক্সটেন্ট ভাইব্রেশনটা আমারও ভালো লাগতো বিকজ আমি ওটাতে চালি অভ্যস্ত একটা হাটটা কাটা মানুষ যে বাইকটা চালাবে একটা ফিল না পেলে মজা নেই রয়্যাল এনফিল্ডে কিন্তু দুটো জিনিসের জন্য কিন্তু খুব ফেমাস ছিল একটা হচ্ছে ওর আওয়াজ যে সাউন্ডটা ছিল থাম আর দ্বিতীয় হচ্ছে যে ভাইব্রেশনটা রয়েছে সুইট ভাইব্রেশন সুইট ভাইব্রেশন হোয়েন ইউ আর থ্রোটল দিচ্ছ একটা ভাইব্রেশন আছে বাট তোমাকে নিয়েও চলছে সে বাইক একদম একদম ওটা একটা মানে যে ওই কম্বিনেশনটা যেটা চলছে না ওটা খুব সুন্দর হয় ইউ ডোন্ট যত ভাইব্রেশন হচ্ছে ঠিকই বাট ইউ ডোন্ট ফিল লাইক টায়ার্ড আমি টায়ার্ড ফিল করিনি কারণ সেরম যদি হতো আমি তাহলে অত লম্বা আমি জার্নি করতে পারতাম না আমার সাথে আরেকজন যে ছিল সেও আমার সাথে সে আবার ফার্স্ট টাইম পাহাড়ে রাইড করছে সে টায়ার্ড হয়ে যাচ্ছে বাট যেহেতু আমি এর আগে ওই সে বললাম যে শিলিগুড়িতে থাকতাম এত রাইড করেছি এদিক ওদিক নিজে বাইক নিয়ে চলে যেতাম অফ বিট প্যাচেস মানে এমন আমি করেছিলাম যে সাইনে চাকাটা আমার শেষ হয়ে গেছিল আমি অফ চাকা বসি দিয়েছিলাম পেছনে যেহেতু আমি পাহাড়ে যখনই যেতাম আমার মাথায় থাকতো কালিম্পং ওঠার আগে একটা জায়গা আছে যেখানে র্যাফটি নয় নিচে তো ওখানে বাইক নিয়েও নামা যায় একটা জায়গা আছে ওখানে বাইক নিয়ে নামা যায় আমি সাইনটা নিয়ে নেমে পড়েছি এবার নেমে পড়েছি পাথর ওথর যাই হলাম আমার বাইক ছেলে নেবে আমি বাইককে চিনি তুমি যখন বাইকটাকে চালাচ্ছ তোমার বাইককে ডিএনএ টা তুমি যদি বুঝে যাও যে তোমার বাইকটা এখানে যেতে পারবে কিনা তুমি ঠিক নিয়ে যেতে পারবে প্লাস নিজের ভেতরেও থাকে যে আমি নিয়ে যেতে পারছি কিনা আগে নিজের কনফিডেন্সটা নিজের কোর্স নিজের কনফিডেন্স থাকা কথা যে আজকে আমি নিচে যাবো মাথায় যদি নিয়ে রেখেছিস যাব তার মানে যাবো এবার সেটা আমার কি প্রবলেম আসতে পারে বা কি আমি এক্সপ্লোর করতে পারি সেটা পরে ব্যাপার সেটা রেডিও থাকতে হবে সেটা নিয়ে সবকিছু প্রিপেয়ার আর কিছু জিনিস ঘটে ঘটেছে সেই জিনিসগুলো আমাদের হাতেও থাকে না আমরা কোনোদিন ভাবিও না অফ কোর্স ঠিক আছে কিছু এরকম টেকনিক্যাল যেমন কোনোদিন তুই এটা এক্সপেক্ট করিস না তুই বাইক নিয়ে পারে যাবি অথবা ব্যাটারিটা ডাউন হয়ে যাবে অফ কোর্স আমার এই সব জিনিস নিয়ে আমি প্রচুর মাথায় এটা আমার ছিল তো এবার আমরা চলে যাচ্ছি এই প্রশ্নতে যে তুই যে রয়্যাল এনফিল্ড যে আমরা ডিসকাশনটা করছিলাম তো তোর ফার্স্ট রয়্যাল এনফিল্ড যেটা তুই হিমালয়ান চারশো এগারো যেটা কিনেছিস তো তার পিছনে রিজন কি কেনার পিছনে রিজন বা তোর এক্সপিরিয়েন্স ওকে তো রিজনটা খুব অদ্ভুত রিজনটা অদ্ভুত হচ্ছে কি আমি লাইফে রয়্যাল এনফিল্ড অনেকগুলোই বাইক চালিয়েছি সেটা ক্লাসিক থ্রি ফিফটি হোক বুলেটও চালিয়েছি থান্ডাবাটও চালিয়েছি মানে যেটা তোমার কাছে আছে সেই থান্ডা মডেলও চালানো তার পুরো তার থেকেও পুরনো যে মডেলটাও ছিল সেটাও চালিয়েছি তো আমার মেন এ ছিল যে আমি ক্লাসিক থ্রি ফিফটি নেবো অ্যাকচুয়ালি প্রথমে এটাই ছিল তো এবার সেমিল করতে করতে হঠাৎ দেখলাম রিভন চলে এলো রিভন চলে আসা মানে পুরনোটা ডিসকন্টিনিউ গেট আ নিউ পিস অফ দ্যাট তো মনটা একটু এ করছিল যে থ্রি ফিফটিটা নেব এবার এটা নেব এটা একটু মিক্সড রিয়াকশন ব্যাপারটা ছিল কারোর ভালো লাগছে কারোর পছন্দ হচ্ছে না কেউ বলছে যে কিকটা চলে গেল দ্যাট ওয়াজ কি ফার্স্ট যেখানে একটু আমারও লাগলো যে আমার পার্সোনালি আমি যে বাইক আমি যদি কিক না দিই না একটু মানে একটা অদ্ভুত এ লাগে ওটা অ্যাকচুয়ালি আমরা সেফটি ফিচার হিসেবে ধরতাম সেফটি ফিচারের দিকে থাকতো যে ব্যাটারি যদি এ হয় কোন রকম কোথাও আটকালাম কারণ রয়্যাল এনফিল্ডের একটা খুব বাজে রেপুটেশন ছিল যে সেলফ যেটা আছে সেলফটা খারাপ হয়ে যেত হ্যাঁ সেলফটা নিতো না বা সেলফ ব্যাটারি সেলফ মোটরটা খারাপ হয়ে পড়ত সেলফ মোটরটাও তো খারাপ হয়ে খারাপ হয়ে যেত খুব রেসপন্সটা খুব এ ছিল তো যেহেতু ইভেন ক্লাসিক থ্রি ফিফটি মানে পুরোনোটাও যদি বলি সেলফ দেওয়া পরেও আমি কিক করতাম কেন কিকের একটা অন্য মজা আছে আমি যখন কিক করব সেই জায়গাটা থেকে ওই ভাইব্রেশনটা শুরু হয় না তখন মজাটা অন্য রকম লাগে তো আমার সেটা ছিল পার্সোনালি আমার তুমি যদি দেখাবে সেটা হচ্ছে এই ব্ল্যাক কালার যেটা ছিল সেই টাইমে ব্ল্যাক কালারে মানে একদম মানে হাফ ভাব ব্যাপারটা আলাদা সবাই যে কালারটা কমনলি ইউজ করতো সেটা এবার আমার প্ল্যান ওর ছিল ওটাই রিবন এলো রিবনটা আমি করলাম ঠিক আছে রিবন নেব ঘরে যেহেতু একা ছেলে বাবা মাকেও দেখাবো একটু যে রিবন কিনছি বাবা বললো ঠিক আছে নে মাকে দেখালাম মা বলছে ঠিক আছে ঠিক আছে করে এরম করলো সে হদ্ভুত বাবা তারপরে বলছে যে এই এখানে তো আমাদের এখানে আবার নতুন থ্রি ফিফটি নিয়েছে এটা

জিজ্ঞেস করে এটা কী বাইক আরলাম এটাও রয়্যাল এনফিল্ড এটা হিমালয় এটা নেই আর কিচ্ছু বলো না এটা নেই কেন এটাই নেই কেন এটা আলাদা জিনিস এটা রাস্তায় কম চলে তখনও হিমালয়টা খুব পপুলার ছিল না বিকজ হিমালয়নে অনেক রকমের প্রবলেম আসতো অনেক রকমের ব্যাপার ছিল তখন চেসিস নিয়ে অনেক রকমের ফুল রিমোর্স ছিল যে আজকে লাদাখ গিয়েছিল তার চেসিসটা দু ভাগ হয়ে গেছে বাট দ্যাট ওয়াজ দি রেন্টাল বাইক অনেকজন ওটা বোঝেনি সেটা ভেবেছে হয়তো ওর নিজের বাইক বাট দ্যাট ওয়াজ দি রেন্টাল বাইক রেন্টাল বাইকে এই প্রবলেমটা ছিল না না এমনি তো তুই যখন যে কোনো রয়্যাল এনফিল্ড গিবি তাদের যেগুলো নতুন মডেল আসছে তাদের ফার্স্ট লট আর সেকেন্ড লটের মধ্যে প্রবলেমস থাকে ফার্স্ট লটে যে প্রবলেমস গুলো বেরায় সেগুলো সেকেন্ড লটে গিয়ে ওরা ঠিক করে দ্যাট ওয়াজ দি মেজারলি আই গেস ওটা বিএস3 ছিল বিএস3 বিএস3 ওটা 2018 এর বাইক ছিল আর নন ইপিএস বাইক ছিল মানে জাস্ট ওটা ফার্স্ট লটের বাইক ছিল আপনার তো এবার আমার মাথায়ও চলছে যে হিমালয়ান নেব আমি তো মাথায় হিমালয়ান প্রথম কথা আমি কখনো হিমালয়ান চালাইনি আই ওয়াজ নট আ ফ্যান অফ দ্যাট অ্যাডভেঞ্চার বাইক আমার ছিল যে একটু বুলেট মানে যেহেতু সবাই দেখে আসছি একটু মড করতে পারবো এ করতে পারবো একটু থামটা চেঞ্জ করব এই ব্যাপারটা ছিল বাট তারপর হলো না হিমালয়ান তারপর হিমালয়ান আমি অনেক রিসার্চ করলাম অনেক রকমের অনেক নিউজ শুনেছি বাট আমি এটুকু বুঝতে পেরেছি ফর মাই হাইট ক্লাসিক ওয়াজ গুড বাট হিমালয়ান ওয়াজ বেটার বলতে গেলে আমাকে মানাবে মানে আমি বাইকটা চালাবো সে আমার সিটি রাইড হোক আমার অন রোড হাইওয়ে হোক আমাকে মানাবে তো সেকেন্ড ওটাই ছিল আমি আমি টেস্ট ড্রাইভ নিতে পারিনি মানে অদ্ভুত ছিল আমার বাড়ির সামনেই কিন্তু আমার বাড়ি থেকে ফাইভ মিনিটস রয়্যাল এনফিল্ড শোরুম সো ওখান থেকে এবার যে ম্যানেজার ছিল ওরও হিমালয় ঠিক আছে তো আমি বললাম যে একটা হিমালয় টেস্ট ড্রাইভ তো নেবো নাহলে আমি বুঝবো কি করে আমি যে বাইকটা নিচ্ছি তো বললো স্যার টেস্ট তো হবে না বাট আপনি একটু বসে ফিল নিতে পারবেন ব্যাপারটা এটা আছে ঠিক আছে বসে দেখলাম খুব রোগা পাতলা লাগছে বাইকটা মানে একটা ব্যাপার আছে না একটু বুলেট নিয়ে চালাবো একটু আনলাম ঠিক আছে দেখে খারাপ তো লাগছে না ওকে ওকে তো করার পর তখন আমার হিমালয়ানটা প্ল্যান করলাম অ্যান্ড আই বট ইট গট ডেলিভারি অন অফ জানুয়ারি আচ্ছা একদম ফার্স্ট জানুয়ারিতে আমি ডেলিভারি নিয়েছি মানে নিউ ইয়ার নিউ ইয়ার দিয়ে স্টার্ট করব তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট থিং আই বট ফর মাই নেক্সট আপকামিং রাইডিং জার্নি তো ওটা নেওয়ার পর তারপর তার আগে থেকে আমি অনেকজনকে দেখে আসছি যে ব্লগ করছে এখানে ওখানে যাচ্ছে তো আমার মাথায় একটু এ ছিল যে আমিও কোথাও যদি যাই আমি নিজের একটা করব কিভাবে করব আমি জানি না বাট করবো হ্যাঁ কি কি রিকোয়ারমেন্ট আছে কি কি লাগবে কোনটা নিলে ভালো হবে কোনটা কাজের জিনিস কি কি রিকোয়ারমেন্টস আছে আমাকে কেউ সাজেস্ট করে দেয়নি যে আমি জ্যাকেট কোনটা নেব সোলেসে নেব না রাইন নেব আমাকে কেউ নি গার্ড সাজেস্ট করে দেয়নি বা আমাকে কেউ হেলমেট সাজেস্ট করে দেয়নি নো ওয়ান কেন আমি তখন রাইডিং গ্রুপ বা সব কিছুতেই আসি তো দ্য ফার্স্ট থিং বাইক হলো সেকেন্ড থিং আই বট আ এক্সর হেলমেট ওকে ওটা আমি নিলাম যেটা আমার বাজেটে দ্যাট ওয়াজ গুড ফর রাইডিং পারপাসের জন্য দেন আমি আস্তে আস্তে গেলাম তারপর সোলেসের জ্যাকেট নেওয়া হলো

এবার আমি যাই না রাইনক্স ওখানে কেন তখন আমার সাইজ অ্যাভেলেবেল ছিল না যেহেতু মানে প্লাস সাইজলেবল অ্যাভেলেবিলিটি খুব কম আমি এটা একটা দেখেছিলাম তো সেটা আমার একটা প্রবলেম ছিল কারণ আমি যখন জ্যাকেট গেছিলাম তখন আমারও কিন্তু প্রবলেম হয়েছিল হ্যাঁ তো করার পর আমি সোলেসটা দেখতে যাই সোলেস একটা জিনিস তোকে ভালো কথা বলবো যে তুই সোলেস নিয়েছিস মানে আমি ব্র্যান্ডটাকে প্রমোট করছি না বাট আমি এটা বলছি যে রাইনক্স আমার একটা ব্র্যান্ড যে কোনো উইন্টার লাইনার বা রেল লাইনার প্রোভাইড করে না তার জন্য তোকে আবার অ্যাডিশনালি কিনতে হতো সেটা কোর্স রাইনক্স সোলেস কিনতে হতো হ্যাঁ সোলেস হয়ে কিন্তু ওই দামে সব দিয়ে দিচ্ছে কোর্স এটা একটা ছিল যে আমি জ্যাকেটের ভেতরে আমার একটা উইন্ডশিটার মতন জিনিস দিচ্ছে রেইন কভার দিচ্ছে দ্যাট ফুল প্যাকেজ আই গট ডিলটাও সুন্দর ছিল যে ঠিক আছে আমার আমার একটা বাজেট সেট করে রেখেছিলাম যে আমার এই খরচাটা করতে হবে বিকজ ওটা আমার একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ধরে চলছে এমন তো নয় যে আমি প্রত্যেক মাসে রাইড করছি বাট আমি ওটাকে ইউজ করবো সেই মতনই আমি খরচাটাও তেমনই করব যাতে আমার ওই জিনিসটা লম্বা চলে আমার লং টার্ম ফিউচার প্রুফ পুজো করতে চাইছে ফিউচার প্রুফ মানে অনেকে আছে অনেককে দেখেছি যে বাড়িতে চার পাঁচটা জ্যাকেট কিনে বসেছে মানে কিন্তু সেখানে আই কান্ট যে আমি অতগুলো নেব অনেক রকমেরই জ্যাকেট হয় আমি যেটা বললাম বিকজ কেউ অফ রোডিং এর জন্য জ্যাকেট নিচ্ছে একদম কেউ শর্ট টার্ম রাইডের জন্য জ্যাকেট নিচ্ছে কেউ লং টার্ম পাহাড়ে যাচ্ছে সেই টাইপের জন্য জ্যাকেট নিচ্ছে অনেক রকমেরই জ্যাকেট আছে তো যারা ওই ছ সাত হাজারের যে জ্যাকেট গুলো হয় দ্যাট ইস লাইক অ্যা শর্ট টার্ম রাইড এর জন্য কারণ তুমি আমি যদি পাহাড়ে যাই যে মেশ এরিয়াটা থাকে আমি ঠান্ডা এলাকায় যাচ্ছি আই কান্ট কন্ট্রোল দ্যাট হুম আমার জ্যাকেটে আমার সেই চেন সিস্টেম দেওয়া আছে যেখানে আই কান্ট আই ক্যান ব্লক দ্যাট থিং তো সেটা উইন্টার পারপাসের জন্য খুব ইউজড রিং পারপাসের জ্যাকেটগুলো ওইভাবেই তৈরি করা হয় তো আমার ছিল যে আমি একটাই নেবো ওটাই আমি চালাবো আমার কোনো দরকার নেই বিকজ দ্যাট দ্যাট ইস এ মাল্টি ঠিক তো সব করার পর তারপর গোপ্র নিলাম গোপ্র নিয়ে প্রচুর থেকে নেবো এ করলাম করতে করতে গোপ্রটা নেওয়া হলো সব নিজের এ করে একটা স্টোরি আছে ওটা সোলো হওয়া কথা ছিল না আমার যেটা আমি বললাম যে এম বি এ আমি করেছি তো আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেল ছিল বিহার ওরা বিহার থেকে বিলং করে আর এই জার্নিটা আমি করেছিলাম ডিউরিং দুর্গা পূজা এবার আমাদের এখানে তো ছুটি নিয়ে হ্যাঁ তো ওদের ওদেরও জয়েন করার কথা ছিল ওরা ভাগলপুর থেকে জয়েন করতো আমাকে একটা জায়গায় গিয়ে জয়েন করলাম ঘোরা হতো অ্যাট দি এন্ড দে ক্যান্সেল বিকজ ওরা ছুটি পাচ্ছে না আর আমার ছিল যে আমি এত কিছু করার পর আমি যদি রাইডটা না করি আমি আর জীবনে রাইড করতে পারবো না মাথায় টেনশন থাকবে যে এই হতে পারে ওই হতে পারে সব রকমের টেনশন মানে কি বলতো শিলিগুড়ি থেকে গুরুদং মারা এক রকম আবার কলকাতা থেকে গুরুদং মারা আরেক রকম এটা হ্যাঁ আবার গুরুদং তুই যাচ্ছিস হিমালয়ান নিয়ে হিমালয়ান নিয়ে সেটাও একটা বিগ চ্যালেঞ্জেস এর মধ্যে চ্যালেঞ্জও আছে মজাও আছে তো আমরা ওই প্রসঙ্গেই আসবো এখন যে তোর এই যে এটা তো তুই কাইন্ড অফ সোলো রাইডই করেছিস মানে গ্রুপ রাইড থেকে তোর এটা সোলো রাইডই কনভার্ট হয়েছে পুরোটাই আমার সোলো গেছে তো তোর এই যে জার্নিটা তার জন্য তুই কি কি প্রিপারেশন নিয়েছিলিস আগে প্রিপারেশন নিতে এই যে রাইডিং গিয়ারস যা নিয়েছিলাম আমার বুটস নাওয়া সেটাও সোলে সেরে নিয়েছি আমার নি গার্ড ছিল গ্লাভস জ্যাকেট হেলমেট প্লাস গোপ্রো আমি একটা জিনিস নোটিস করেছি যখন সোলো যাচ্ছি ম্যাক্সিমাম প্রবলেমটা কি হয় ওয়ান ইউ আর রাইডিং আর সোলো তুমি যদি গান শুনছো না বা তুমি বক বক করবে না তাহলে তোমার মাইন্ড ঘুমের দিকে যাবে হ্যাঁ সেটা হয় ঘুম পাওয়ার ব্যাপারটা আছে আর যেটা আমরা বলি যে হাইওয়েতে উঠলে পর মনোটোনাস হয়ে যায় যে ভিউ মনোটোনাস আমি একই জিনিস করে যাচ্ছি সারাক্ষণ ধরে কিছু অন্য মানে এটাও একটা ছিল যে আমি বক বক করতে করতে যাব আমার এই জন্য ফার্স্ট ব্লকটা ছিল দ্যাট ওয়াজ ওয়ান আওয়ার ব্লক আমার ওটা ওয়ান মানে নর্মালি একটা মোটো ব্লগ কী হয় টোয়েন্টি ফিফটিন টোয়েন্টি মিনিটস এরকম থাকে বাট আমি ওয়ান আওয়ার বিকজ আমি ওরমই করতে করতে গেছি দ্যাট ওয়াজ দি ফার্স্ট টাইম তো এই জিনিসটা ছিল যে আমি করতে যাব বক বকটা করবো আমার ওটাও দরকার আমি পৌঁছাবো শিলিগুড়ি আমাকে শিলিগুড়ি পৌঁছাতে হবে সেটাও রেখেছিলাম টাইম যতই লাগুক আমি টাইম নিয়ে আমি কখনো করিনি আমার একটা জিনিস আমার খুব খারাপ লাগে পার্সোনালি সেটা হচ্ছে অনেকজনকে দেখিত যে ট্যাগলাইন দিয়ে রাখে যে এত ঘন্টায় পৌঁছালো একদম সময় সঙ্গেই আসামে ননস্টপ টু শ্রীপুরি ইউ নো ননস্টপ দিস ওয়ান ননস্টপ আমি বলছি আমি স্টার্ট করার এক মানে লাস্ট নাইট আমার ফিভার আসে হুম এত টেনশন থাকবি ফার্স্ট সলো রাইড কো চিংগুরুTambor যাব একটা ব্যাপার থাকে একটা নার্ভাসনেস ব্যাপার থাকে বাট mentally বাট ফিজিক্যালিও তোমাকে একটু রেডি থাকতে হবে যে তুমি যেতে পারবে কিনা তারার আমি একটা ছোট শর্ট রাইড করেছিলাম এরপর থেকে আসানসোল আমি ভাইয়ের কাছে গিয়েছিলাম যে একটা ট্রায়াল মেরে দেখি বিফোর গুরুদंबर আই नीड टू प्रिपेयर mentallly physically দুটো তাই হ্যাঁ ইনসাইড মে তোর থেকে আমাকে রেডি থাকতে হবে তো আসানসোল করলাম সেটা আমার নাইট ছিল বিকেলে স্টার্ট করলাম রাতে 11টা পৌঁছাচ্ছি তো যেহেতু এই চ্যালেঞ্জটা থাকবে যে আমি সকালে তো বেরোবো না আমার সকালে আমি কাজ করলাম কাজ করে বিকেলে ঢুকছি রেডি হয়ে বেরিয়ে গেলাম রাইট আর আমাদের ম্যাক্সিমাম লং রাইড কিন্তু আমরা রাত্রিবেলাই স্টার্ট করি বিকজ মাল্টিপাল ফ্যাক্টরস কাজ করে এক্সাক্টলি কারণ কি এক ট্রাফিক পাওয়া যায় না একটা ওয়েদার সুটেবল থাকে রাত্রিবেলা ঠান্ডা মাথায় গাড়ি চালাতে পারে তো সবার আগে আমাকে এটা বলছে যেটা বললি যে আমাদেরকে মেন্টালি আর ফিজিক্যালি দুটোতেই প্রিপেয়ার হতে হয় তো আমাদের বাইকটাকেও কিন্তু রেডি করতে হয় অ্যাকর্ডিং কোর্স রেডি রাখতেই হবে যে তুই কি মানে কাজ করেছিলিস বাইক এটার জন্য আমি বিফোর দ্যাট আমি সার্ভিসিং করে নিয়েছিলাম ওকে বেসিক সার্ভিসিং যেটা বেসিক সার্ভিসিং অয়েল চেঞ্জ এই করা চেইন চেক করা বিকজ দা মেজর থিং যেটা ব্রেকেবল আছে একটা হচ্ছে কোনো মেজার পার্টস কিছু যদি ব্রেক হয় তো আমাকে সেটা যাতে না হয় সেটা আমাকে আগে থেকে চেক করতে হবে আবার যেহেতু আমার নতুন বাইক ছিল বেশি চলেও নি বেশি চেক করতো নি বাট দ্য থিং ইজ দ্যাট না যে আমি রয়্যাল এনফিল্ড চালাচ্ছি আই নো দ্য ডিএনএ অফ রয়্যাল এনফিল্ড নতুন বাইক হোক পুরোনো হোক ব্রেকেবল মানে ব্রেকেবল এনি টাইম কেন ফিট অ্যান্ড ফিনিশ ব্যাপারটা একটা ছিল যেখানে একটু পিছিয়ে ছিল রয়্যাল এনফিল্ড যেটা এখন অনেকটা ইম্প্রুভ হয়েছে তো সেই একটা পারসেপশনটা ছিল আমার মাথায় বাট বাট উইথ হিমালয়ান আই এম খুব সুন্দর আমি চালিয়েছি আমার আজ পর্যন্ত আমার বাইকে কোনো মেজার আমার কোনো ওয়ার্ক আসেই যে আমাকে করতে হয়েছে মানে ইভেন আমি কত আমার টু ইয়ার্স হয়ে গেছে মোর দ্যান টু ইয়ার্স আমি বেশি হয়তো চালাইনি অ্যারাউন্ড অলমোস্ট টোয়েন্টি থাউজেন্ড আমার যাচ্ছে বাইকটা বাট আমার এখন পর্যন্ত কোনো মেজর কোনো প্রবলেম বা হয়নি এবার প্রিপারেশন একটা যেটা শুরুতে বললাম যে ইফ ইউ আর রাইডিং আ রয়্যাল এনফিল্ড মেন্টালি এটা থাকতে হবে পাংচার হলে তোমার হ্যাঁ কোনো কি আমার কিছু করার নেই কিছু নেই তো সেই ভয়টা ছিল যে আমি আমি গুরুদাম্বর যাব ওই যে মাঙ্গান থেকে গুরুদাম্বর देयर आर নো গ্যারেজ কোনো গ্যারেজ নেই তোমার যদি বাইকে কিছু হয় তোমাকে আবার মাঙ্গান নিয়ে আসতে হবে বাইক ছড়া যাবে তারপর তুমি জার্নি করতে পারবে সেই ভয়টা ছিল ভয় থাকা উচিত আমি এমন বলবো না তুমি বি ওভার কনফিডেন্ট যাও নেভার এটা মনের ভেতরে একটা ভয় থাকা উচিত কনফিডেন্টে থাকা উচিত সেই ব্যালেন্সটা থাকলে রাইড করতে খুব সুবিধা হয় সুবিধা হয় কেন ইউ দি ভিউ তোমার একটা ফোকাস থাকে ব্যাপারটা তো আমি এখান থেকে শিলিগুড়ি যখন গেলাম তো যেহেতু রুট নিয়ে আমার খুব একটা প্রবলেম ছিল না বিকজ আমি শিলিগুড়ি থেকে কলকাতা আপডাউন করেছি বাসে যাওয়া হতো তো আমি রাস্তাটা দেখতাম যে কেমন কি রাস্তার অবস্থা তো একটা আইডিয়া ছিল প্লাস আমার মনে তখন অতটা ভালো ছিল না ভালো ছিল না আমি ওল্ড দিল্লি রোড ধরে যখন যাই আহ কৃষ্ণনগর ওইদিকে লাইনটা একটু খারাপ ছিল বহরমপুর তখনও বাইপাস হয়নি এখন তো বাইপাস আমি তখন বহরমপুর মাঝখান দিয়ে গেছি আ রায়গঞ্জের ঢোকার আগে যে বাইপাসটা ওটা হয়ে গেছিল বাট দ্যাট ওয়াজ নট অপারে মানে অপারেশন তারপর যে বাইপাসটা দ্যাট ওয়াজ হ্যাঁ মানে ফ্যান্টাস্টিক রোড তো ওই জায়গাটা থেকে আমার একটা এই হলো যে হ্যাঁ রাস্তা ঠিক আছে ঠিক আছে শিলিগুড়ি সো যেটা আমি বলছিলাম যে এই যে কম্পিটিশন একটা ওই ট্যাগ লাইন দেওয়া যে এত ঘন্টায় পৌঁছানো এত ঘন্টায় পৌঁছানো আমি এই জিনিসটাকে কখনোই এগ্রি করব না বা এই জিনিসটাকে কখনোই সাপোর্ট করব না দ্য থিং ইজ দ্যাট এটা একটা রং মেসেজ দেয় এটা একটা রং মেসেজ দেয় এই কারণে যে যারা নতুন রাইডারস আজকে ডেটে যারা রাইড করছে না তাদের কিন্তু মাথা ওই জিনিসটা থাকবে আজকে অমুক লোকে বলেছে যে 8 ঘন্টা শিলিগুড়ি পৌঁছেছে আমি 7 ঘন্টায় পৌঁছাবো এইটাতে কিন্তু অনেক অ্যাক্সিডেন্টস হচ্ছে এটার জন্য কোর্স দ্য থিং ইজ দ্যাট when you a bike তুমি সোলো যাও তুমি গ্রুপে যাও দ্য থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু

শিলিগুড়ি যাব সেই চ্যালেঞ্জটা আমি নিই নি যে আমি এত টাইমে আমাকে পৌঁছাতে হবে রাইট তো সেটা একটা ছিল আমি ওখানে পৌঁছালাম ইট টুক মি অ্যারাউন্ড সিক্সটিন আওয়ার্স ঠিক আছে সিক্সটিন আওয়ার্স লেগেছে ইটস ওকে ওকে আলাম পৌঁছালাম তো আরাম আরামসে পৌঁছালাম রাতে ঘুমাবো আরামসে পরের দিন আবার বেরোবো এখান থেকে মাঙ্গান গেলাম মাঙ্গানও অনেকজন অনেকজন বলেছে যে বেশি টাইম লাগে না বাট আই টুক টাইম আমি আরামসে গেছি আমি সকালে বেরিয়েছি আমি বিকেলে পৌঁছেছি অনেকজন দুপুরে মধ্যে পৌঁছে যায় আমি আরামসে আমি গেছি কারণ আমার লাগেজ আছে সেকেন্ড থিং পাহাড়ে যখন উঠছি একটা মাথায় থাকবে যে দেয়ার আর মানে কোনো কার বা কোনো রোডই কিন্তু সেফ না সেফ না পাহাড়ে এভরি মানে একটা প্রত্যেকটা আমরা ন গল্প বলি না যে প্রত্যেকটা পাহাড়ের অংশতে একটা স্টোরি আছে আছে একটা প্রত্যেকটা রোডে কার্ভে কিন্তু একটা ব্যাপার আছে আর প্লাস এটাও আছে যে তুই ভালো করে মিজে বাইক চালালে পরে যে কার্ভটা হয় ব্লাইন্ড কার্ব হয় এগুলোতে ব্লাইন্ড কার্ব সেটা মনে রাখা অপোজিট সাইড থেকে কোনো গাড়ি যদি ভুল চালিয়ে আসে অ্যাণ্ড হি ক্যান্ মেক আপ এট অ্যাক্সিডেন্ট সেখানে কিন্তু তুই ফেঁটে যাচ্ছিস সফকর্স তো সেটা একটা আছে এবার শিলিগুড়ি থেকে আমি যখন মাংগন গেলাম ওকে সেই জায়গা থেকে একটু টেনশন শুরু হলো যে মাংনার তো পৌঁছে গেলাম এবার গুরুদম্বর পৌঁছাবো তো গুরুদম্বরের আগে আমার লাচুং গেলাম আমার প্ল্যান ছিল জিরো পয়েন্ট করা বাট মানে মাঙ্গান দেখে ওঠার পর থেকে যে বৃষ্টি পেলাম আমার জিরো পয়েন্ট ক্যান্সেল হয়েও উঠলো না মানে সারাদিন বৃষ্টি হচ্ছে হচ্ছে ফ্রম মাঙ্গান আই গট টু বাইকারস উইথ দেয়ার পেলিয়ান তো ওদের সাথেই আমি জয়েন যেহেতু একটা ছিল যে ঠিক আছে ওরা আগেও গেছে তো ওদের প্ল্যান আমার প্ল্যান সেম ছিল যে লাচুং করে জিরো পয়েন্ট করে দেন লাচেন দেন গুরুদাম্বর করে ব্যাক করা তো লাচুংটা তো গেলাম জিরো পয়েন্ট হলো না লাচুং থেকে লাচেন গেলাম দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইজ রয়্যাল এনফিল্ডে যেটা এখন আছে যেটা নতুন হিমালয়ের করলো যে সেভেন লিটার সেভেন্টিন লিটার ট্যাঙ্ক করেছে আমারটা ফিফটিন ছিল আমাকে যেতে হবে এতটা আমার তেল খাবে এতটা সেই ক্যালকুলেশনটা পুরো রাখা আমাকে একটা এক্সট্রা ক্যারি করা পেট্রোল সে পেট্রোল আমার ব্যাগে লিক করেছে হালকা যেহেতু আমি রেন্টেড ওই জেরি আমি এক্সট্রা মানে জেরি ক্যান কেনার মতো নেই ছিল না জেরি ক্যান নিয়ে কে ঘুরবো ওটা আমার একটু রিস্কি লাগে বিকজ আমি বাইক চালাচ্ছি গরম ভাব আছে আমি কখনোই পেট্রোল ক্যারি ওইভাবে করব না আমি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে যাবো তার থেকে প্রবলেম না বাট হ্যাঁ এবার যদি পেট্রোল ক্যারি করতে আমি ব্যাক সাইডে রাখবো আমি সামনে রাখবো না এটা একটা ছিল আমার অনেকজন করে যে সাইডে রাখে না বডি গার্ডের ওতে লাগিয়ে রাখে বাট আমি সেটা প্রেফার করি না আমি ব্যাক সাইডে রেখে নেবো তো ওইভাবে আমি নিয়ে গেছিলাম মানে পাঁচ লিটার নিয়ে গেছি ওর মধ্যে হয়তো আহ এক লিটার লিক হয়ে গেছে বেঁচে রইলো সেটা তাও ক্যালকুলেট করছি এতটা যাব করতে করতে ফাইনালি গুরদাম্বর পৌঁছালাম অ্যান্ড দ্যাট ওয়াজ জি সারপ্রাইজিং থিং আমি অনেক জনকে দেখেছি গুরদাম্বর ওই পয়েন্টটাতে উঠতে পারেনি অনেকজন জন সেই একটা চ্যালেঞ্জ থাকে মানে এই রিসানটা কেন মানে উঠতে পারেনি এই রিজনটা হচ্ছে অনেক ভ্যারাইটি রিজন আছে একটা হচ্ছে কিউ তোমরা যদি শীতকালে যাচ্ছ তুমি শীতকালে এমন টাইমে যাচ্ছ যখন বরফ তখন তো কোনো চান্স নেই তোমার যদি ওরম প্রপার টায়ার না থাকে নরমালি কি হয় আমার মাল্টি পারপাস ডিউল পারপাস টায়ার হতেই পারে হিমালয়নে লাগায় বাট হিমালয়নে যেটা প্রপার তুমি পাহাড়ে যখন যাচ্ছ অফরোডিং চাকা যদি না হয় তুমি ওই বিটগুলো যদি না থাকে প্রপার তুমি চড়াটা খুব চাপ আর বরফে ওর মধ্যে নিয়ে যাওয়া মানে তুমি ডেঞ্জারে দরকারই নেই তো আমি যখন গেছিলাম তখন বরফটারও কিছু ছিল না বাট প্রবলেম একটাই হতো অনেকজন ফেস করতো সেটা হচ্ছে অক্সিজেন আচ্ছা তো সেটা ছিল যে বাইক টানতে পারছে না নিয়ে যেতে পারছে না সো টোটালি ডিপেন্ড করছে তুমি বাইকটা তুমি কিভাবে মেনটেন করছো বাইকটাকে তুমি অন টাইম সার্ভিস করছো কি না আর বাইকটাকে তুমি যতটা ভালোবাসবে তুমি সেইভাবে মেনটেন করলে তুমি বাইক যেখানে সেখানে যেতে পারবে আমি হয়তো বেশি ফোর্স দিই আমি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে টেনেই আমি তুলে নিয়ে গেলাম সেটা একটা ছিল যে নিয়ে গেছি আমার কোনো হিকআপ হয়নি আরেকটা একটা কি হচ্ছে পাহাড় কি পাহাড় কখনই কিন্তু সোজা রাস্তা হয় না তোমাকে লেফট রাইট লেফট রাইট করতে 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 তুমি উঠবে তাহলে ইট উইল বি মোর ইজি সেই জিনিসটা ফলো করতে করতেও আমি উঠলাম পৌঁছালাম নো প্রবলেম অক্সিজেনেরও কোনো প্রবলেম হয়নি সেটারও আমি প্রিপারেশান নিয়ে রেখেছিলাম আই টুক কোরপুর কোরপুর ক্যারি করেছি অক্সিজেন কেন ক্যারি করেছি বাট প্রবলেম হয়নি করার পর আমি ব্যাক করে এলাম সেখানে আমি আরেকজনকে পাই আমাদের রাইডিং গ্রুপে আমি সেই থ্রু এই রাইডিং গ্রুপে জয়েন করি যেহেতু আমার একটা এ ছিল যে আমি সোলো তো করছি বাট গ্রুপে ঢোকাটা বা এই গ্রুপ রাইড করাটা একটা বিশাল বড় ফ্যাক্টর অনেক কিছু তুমি শিখতে পারো অনেক কিছু জানতেও পারবে তুমি বাইকের ব্যাপারে হয়তো অনেক কিছু নলেজ নেই সেই ব্যাপারটা জানতে পারবে তোমার হয়তো এসেন্সিয়াল তুমি যেটা ইউজ করছো তোমার সেটা কতটা ইউজ করা উচিত বা এটা নেওয়া উচিত কিনা সেটাও তুমি বুঝতে পারবে জানতে পারবে তো সেই সব নিয়ে অনেক কিছু চলা সেটা আছে তো সেটা আমার ফার্স্ট সোলো রাইড ছিল উইথ মাই হিমালয়ান আমি এখন বুঝত আর সোলো রাইড খুব একটা আমার হয়নি লং তারপরে তোর সঙ্গে আমার যে আলাপটা হলো আই থিম তাজপুরে গিয়ে আলাপটা হয়েছিল তাজপুরে গিয়ে আলাপটা হয়েছে তাজপুর দ্যাট ওয়াজ দিস সাডেন তুমি পরে এলে হ্যাঁ তোমার সাথে তখন আমার দেখা তো তাজপুরে হলো তার আমি গ্রুপে ঢোকার পর বোধ হয় আমার পুরীটাই বোধহয় ফার্স্ট লং ছিল রাইট 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 সো পুরি করলাম তাজপুর করলাম

যে এইট আওয়ার্সে যে করছে তার বাইকটা কি সে কি খাচ্ছে সে নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছে একজ্যাক্টলি সেটা তো আর কেউ বলতে চায় না আমি এটা খেয়েছি এইভাবে প্রিপেয়ার করেছি ওইভাবে কেউ বলতে চায় না অত ডিটেলে কেন দ্যাট ইজ সামথিং উইচ ইজ তুমি নিজের মধ্যে রাখো আমি কোথাও যাচ্ছি সেটাতে আমি কত ঘন্টা আমি অনেকজনকে দেখেছি দিল্লি থেকে এখানে দে আমরা আমাদের যেটা দুদিনে জার্নি হয় আমরা এখান থেকে বാരണাসি বാരണাসি থেকে দিল্লি অনেকজন দিল্লি থেকে এখানে ননস্টপ করে করে আমি আমার একজন সঙ্গে আলাপ চালাচ্ছি সেটাও দেখতে হবে আমি আমি বলছি তো আমি এরকম একটা রাইডারের সঙ্গে আমার আলাপ হয়েছিল আমি আমরা ফিরছিলাম হচ্ছে হাতি পাথরের রাইড থেকে হুম তো হাতি পাথরের রাইড থেকে যখন ফিরছিলাম তখন একটা লোক জয়পুর থেকে ডাইরেক্ট কলকাতা আসছে তার বাই ছিল 버서 650 버서 650 ঠিক আছে কিন্তু সে আমাকে বলেছে 버서 650 বলে আমি কিন্তু টানতে পাচ্ছি অবসলিউটলি মেন ব্যাপারটাই হচ্ছে ইন্ডিয়ান রোডস যেটা আছে আমার মতে না সিক্স ফিফটি থেকে বেশি আই থিঙ্ক কোন ইম্পর্টেন্ট নেই যে হাইয়ার সেগমেন্ট তোমাকে নিতেই হবে দ্যাট ইজ লাইক তুমি যদি টুয়েলভ ফিফটি নিচ্ছ এইট ফিফটি নিচ্ছ আমি জানি না বাট সিক্স ফিফটি হোক ফোর ফিফটি হোক দিস ইজ এনাফ টু ডু আর টুরিং হোক সেখানে লং টুর করছি তো

থাম যেটা আছে ওটাও আমার ভালো লাগে আমার ওই ব্যাপারটা কি হচ্ছে না যখন তুমি যে বাইকটা যেমন আছে তাকে তুমি যদি তেমনই রাখবে সে বাইকটা অনেক লম্বা রান করে করে হ্যাঁ তুমি মর্চ চালিয়ে অনেক লম্বা রান করাতে পারো মর্চ আছে হ্যাঁ অনেক রকমের এক্সস্টে চেঞ্জ হচ্ছে হ্যাঁ অনেক এয়ার ফিল্ড চেঞ্জ করছে অনেক রকম আমি কয়েকটা বেসিক করেছিলাম ফার্স্ট হচ্ছে যে আমি প্রথমে হ্যান্ডেল বারটা চেঞ্জ করিনি আমার কুরগাম্বার রাইড করাতে আমি হ্যান্ডেল বার চেঞ্জ করিনি পরে করেছি ওটা জাস্ট বিফোর মাই পুরি রাইড পুরি রাইডের আগে আমি চেঞ্জ করি আই বট ফ্রম ব্যাঙ্গলোর ব্যাঙ্গলোর এওএম থেকে তো হ্যান্ডেল বার আমি কেন চেঞ্জ করলাম বিকজ ব্যাপারটা কি হচ্ছে কমফর্ট আমি কখনো পারফরমেন্স মোডের জন্য ওটাকে নিয়ে যে আমি খুব টানবো বলে আমি আমার কমফোর্টের দরকার আমি যাতে লং রানটা করতে পারি সেকেন্ড আমার নাকল গার্ড লাগানো যাতে কোনো রকমের প্রবলেম না হয় এটা একটা আছে তারপর ফগ ফগ লাইট লাগানো লাইটেরও আছে অনেকজন যারা হিমালয়ান রাইডার আছে বলবো তোমরা যদি ফর্কে যদি ফগ লাইট লাগাও আই থিঙ্ক দ্যাটস আ বিগ মিস্টেক অনেকজন লাগায় শুরুর দিকে আমিও যে মিস্টেকটা করেছি শুরুর দিকে সেটা হচ্ছে আমি সাসপেনশনে সাইডে ক্ল্যাম্প লাগিয়ে আমি ফগ লাইট লাগিয়েছি বাট দ্য প্রবলেম ইজ দ্যাট সেটা হয়তো তোমার প্রবলেম প্রথমে মনে হবে যে না আমি হ্যান্ডেল করাচ্ছি আমি লাইট এদিক ওদিক লেফট রাইট করলে আমার লাইটের ভিজিবিলিটি থ্রোটা অফ রোড আগে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে লাইট অফ রোড কি আমি যদি নরমাল রাইডও করি সাসপেনশন তো নিজের কাজ করছে ওপর নিচ হচ্ছে লাইটটাও সহ কিন্তু ওপর নিচ হচ্ছে ওটা কিন্তু ফিক্সড নেই না সেকেন্ড থিং কিছু মাস পরে ওয়ারিং প্রবলেম চলে আসে ওয়ারিং লুজ হবে ব্লিঙ্ক করবে মানে লাইটটা থ্রোটা হয়তো ঠিক করে দিচ্ছে না বন্ধ হয়ে যাবে এই প্রবলেমটা সো দ্যাটস দ্য রিজন আমি ওটাকে আবার ওপরে শিফট করলাম আমি আমি এগেনস্ট ছিলাম যে ওপরে লাগাবো না বাট দ্য থিং ইজ দ্যাট আমাকে তো একটা লাগাতেই হবে আমি তো আর করতে পারবো না যে আমার নিচে লাগা নিচে ফিট হচ্ছে না ঠিক মতন আমি আর ওটাকে সরিয়ে দেবো লাগাবো না তা নয় আমার দরকার আছে কেন ওটা আমাকে হাইওয়েতে গেলে আমার লাগবেই আমি যার জন্য ওটা ওপরে ফিট করলাম সো আমি কিছু কিছু জিনিস আমি চেঞ্জ করেছি যেটা আমার মনে হয় যে এই বেসিক করলে আমার আমার মতে ইউ ক্যান গো তার চেয়ে বেশি দরকার নেই আমি সিটও বিকজ রয়্যাল এনফিল্ড যে সিটটা দিয়েছি হিমালয়ানে বাই ডিফল্ট দ্যাটস আিট গুড ইন মানে আমি বলবো যে এক্সেলেন্ট ইন রেনি সিজন আমি জানি না সিটটা কি তৈরি করেছে মানে যদি বৃষ্টি হচ্ছে হার্ড রাশ রেনও হচ্ছে আমি একটা মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছলে পুরো শুকিয়ে এক সেকেন্ডে সো দ্যাটস দ্য বিগ পার্ট যে ক্লাসিকেও আমি দেখতে পাইনি কখনো বাট খুব সুন্দর এটা আমি হয়তো রয়্যাল এনফিল্ড খুব মানে টুকটাক জিনিস যেটা যেখানে মাথা লাগায় যে আমি একটা লং রুট যাচ্ছি বৃষ্টি হতে পারে অফ করছি আমার সিটটা যেন এমন থাকে যে রাইডার চালাতে পারে তো সেটা একটা আছে সো আমার হিমালয় জার্নিটা এইভাবেই চলছে আমি এখনো ওইভাবে রাইড করছি আমি আমি এখন পর্যন্ত হয় ফোর ফিফটিও এলো ফোর ফিফটি আমি এখন পর্যন্ত ভাবিনি যে ফোর ফিফটি শিফট করতে হবে আই ডোন্ট থিঙ্ক ইটস আ বিগ আপডেট যে ফোর ইলেভেন চার্জ চালাচ্ছে তার জন্য ওটা বিগার আপডেট হবে ফোর ফিফটি বিকজ দ্য থিং ইজ দ্যাট আই লাভ টু রাইড এট এইটটি নাইনটি আমার তার চেয়ে ওপরে আমার যাওয়ার ইচ্ছাও নেই আর ইন্ডিয়ান রোডসে যা কন্ডিশন এইটি নাইন্টি ইজ দ্য আইডল ফর হাইওয়ে হাইওয়ে সেকেন্ড থিং দ্য টর্ক আমি সিটিতে যখন চালাচ্ছি আমার থার্ড গিয়ারও যদি থাকে আমার ওয়ান থাউজেন্ড আর পি কিন্তু ওটা উঠছে নট ইন কেস উইথ ফোর ফিফটি ফোর ফিফটিতে যেটা একটু থ্রি মানে দুই আড়াই আড়াই এর ওপরে যতক্ষণ না যায় ইউ কান্ট ফিল দ্য যেখানে একটি ল্যাগ লাগে হুম ল্যাগ ব্যাপারটা আছে সেটা একটা আছে তো থিং ইস দ্যাট কোম্পানি ইজ চেঞ্জ ইন কোম্পানি স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে আজকের ডেটে সব রকমের বাইক আপডেট হচ্ছে তো আমাদেরকে ওই সে আপডেটের সাথে যেতেই হবে নাহলে আমরা পিছিয়ে পড়বো বাট কিছু কিছু জিনিস হয় ওয়েয়ার ইফ ইউ লাভ দ্যাট থিং ইউ ওয়ান্ট টু স্টে কান্টিনিউ ইট গেট অবশনেট ব্যাপারটা অনেকে আছে যারা স্টক বাইক প্রেফার করে আমার যেরকম মেন্টালিটি ছিল মানে আমার যে ঠান্ডা ছিল ঠান্ডাবারটা একদম স্টক আমি মানে রিসেন্টলি লাইক সিক্স সেভেন মান্থস আমার ওই সাইলেন্সারটা প্রবলেম হয়ে গেছিলো মানে ড্যামেজ হয়ে গেছিলো বলে আমাকে অন্য সাইলেন্সার লাগাতে হয়েছিল তাও সেটাও রয়্যাল এনফিল্ডের লাগিয়েছিলাম ওই ক্লাসিকেরই লাগিয়েছি আমি ওটা ঠিক আছে মানে আমি ওই ইন্দোরি শর্ট পাঞ্জাব লং পাঞ্জাব এগুলো লাগাইনি বা ডলফিন বাড়িতে রয়েছে একটা ডলফিন একজন গিফট করেছে তো ওটা সাজিয়ে রেখেছি গড় ডলফিনটাকে বাট লাগিয়েছি হচ্ছে তোর ওই যেটা রয়্যাল এনফিল্ড ক্লাসিকের ক্লাসিকের কারণ ঠান্ডা বাড়াটা তো খুব এক্সপেন্সিভ হয়েছে এত

রেয়ার ডিস্কটা ছিল না তারপর তো ট্যাঙ্ক 20 লিটারস ক্যাপাসিটি আসলো 20 ক্যাপাসিটি ডিজিটাল আর অ্যানালগ ডিজিটাল অ্যানালগ মিটারটা এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফুয়েল মিটারটা দিয়েছিল সবচেয়ে আনাদার মেজার থিং প্রজেক্টর প্রজেক্টার হেডলাইট দেখ প্রজেক্টার হেডলাইট তো দিয়েছিল ওটাতে কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে ঠিক আছে অ্যাডভান্টেজ বলার থেকে আমি যেহেতু চালিয়েছি দেখ আমাদের রয়্যাল এনফিল্ডে যদি একটা মেজার প্রবলেম হয় যে কোনো বাইকে ওদের হেডলাইটে কিন্তু সাফিসিয়েন্ট লাইট দেয় না আজকে যে এলইডিও এসছে না আজকে এলইডিও কিন্তু সাফিশিয়েন্ট দেয় না সেটা যে কোনো কোম্পানি কোম্পানি একটা পলিসি প্রোটোকল আছে আমি এই অবধি লিমিট দেবো যেটা বাই গভর্নমেন্ট স্ট্যান্ডার্ড এবার থার্ড পার্টি যারা লাগাবে সেটা লাগাবে থিং ইজ দ্যাট বাইকে ওই টাইমে মানে আই থিঙ্ক দু হাজার পনেরো না চোদ্দ ওই চোদ্দোতে বিএস থ্রি হ্যাঁ ওর মধ্যেও ফাইভ হান্ড্রেড সিসি অপশন ছিল যত সম্ভব এফআই ছিল থ্রি ফিফটিটা সবাই থ্রি ফিফটিটাই প্রেফার করে এসছে আর আমিও থ্রি ফিফটি চালিয়েছি দ্য থিং ইজ দ্যাট তুমি ওটা নিয়ে অনেক লম্বা রাইড করতে পারতে সেটা হচ্ছে থ্রি মানে ক্লাসিক থ্রি ফিফটিতে যেটা তুমি রাইড করতে পারো ধরো দিনে আমি যদি পাঁচশো কিলোমিটার চালাতে পারি থার্ড বার্ডে আই গেস ইউ ক্যান গো মোর হান্ড্রেড কিলোমিটার সেটা একটা আছে তার মধ্যে মেজার ফ্যাক্টার সব আমি বলে দিচ্ছি তার মধ্যে একটা যে সিটিং পশ্চার তুই খুব রিল্যাক্সড রিয়েলি রিল্যাক্স মানে তোর হ্যান্ডেল বারটাই লাগবে না হ্যান্ডেল বারটাও এত রিল্যাক্সড আছে যেমন মনে হবে না যে আমার হাত ব্যথা হচ্ছে দ্য মেইনেস্ট থিং থিং আমি যখনই বাইক চালাচ্ছি আমার যদি হ্যান্ডেল বারে আমি যদি বেশি প্রেশার দিচ্ছি আমার এই জায়গাটা পেন হবে আবার যদি আমি খুব স্ট্রেট এই করছি আমার এই কোন জায়গাটাও ব্যথা করবে তো আমার রাইডিং পশ্চারটা এমন হওয়া উচিত যে আমার এটাও রিল্যাক্স থাকবে আমার এটাও রিল্যাক্স থাকবে তাই তো লং এ বেশি যেতে পারবে তাহলে লংটা করা যায় আরেকটা মেজার প্রবলেম ছিল মানে আমি যখন বাইকটা কিনতে গিয়েছিলাম তো তখন ক্লাসিকটা अवेलेबल ছিল আর থান্ডারবার্ড अवेलेबल ছিল এই দুটোই अवेलेबल ছিল আর ওই বুলেট বুলেটটা স্ট্যান্ডার্ডটা ছিল ঠিক আছে বুলেট স্ট্যান্ডার্ডটা আমি নেনি বিকজ এর টায়ার গুলো খুব সরু সরু ছিল সরু এটা একটা দ্যাট ওয়াজ মেজরলি ফর সিটি পারপাস একদম বুলেট জারাই চালাতো খুব কম জনই আছে যারা ওটাকে নিয়ে হাইওয়েতে বা এতে যেত বাট ওটাই ছিল যে পাতলা চাকা আর ওটাকে মোটা চাকা অনেকজন মোটা চাকাও করে যায় বাট প্রবলেম কোথায় আসতো সুইং আমে প্রচন্ড সুইং আমে প্রচুর প্রবলেম আসতো তো যার জন্যে বেটার হ্যাঁ হ্যাঁ করাও উচিত না অনেকজন অ্যালোয় বিলো লাগিয়ে দিত বাট আমার মতে যখন একটা ব্র্যান্ড কিছু বানাচ্ছে না তোমার জন্য ও ভেবেচিন্তে অনেক আরেন্টি করে বানায় তুমি যদি ওটাকে সুইট অ্যান্ড সিম্পল রাখবে লম্বা টিকবে তুমি যখনই ওতে মড করবে আননেসেসারি তুমি একটা অ্যালোয়েবল ঢুকিয়ে দিলে যেটা ঠিক না বিকজ ইউ ডোন্ট নো দা ডোন্ট নো দি কোয়ালিটি অফ দি অ্যালোয়েবল करेक्ट একটা ইমপ্যাক্টে তোমার যদি অ্যালোয়েবল বেন্ড হয়ে গেল তাহলে শেষ তুমি ওখানেই থেমে গেলে তুমি কিছু করতে পারবে না ঘুরে ফিরে তুমি ভাববে যে আমি স্পোকেই ঠিক ছিলাম বিকজ স্পোক ইজ মোর

তো বাম্পারে পরে বাইকটা বসে যায় তো একটা খুব অদ্ভুত ফিলিং লাগছিল কেরম বসে আছে কি হয়েছে কিছু বুঝতে পারছি না কিছুটা যাওয়ার পর আবার এটাও একটা ছিল স্পিডে যেই ওপরে যাচ্ছি ববল করছে হ্যান্ডেল তো আমার খুব ভয় লাগছে যে হ্যান্ডেলে ভেতরে কিছু হয়েছে কি না সেটা একটা তো এটাও একটা চ্যালেঞ্জ ছিল মানে সারা পুরো রাইডে আমার কোনো চ্যালেঞ্জ হলো না চ্যালেঞ্জটা হলো ফেরার পথে আমি যখন ফিরছি তখন কিষাণ কিষানগঞ্জ ওকে হ্যাঁ ওই জায়গাটাতে আমার আমি থেমে যায় তো করার পর আমার ওখানে ভাবছি যে কী হলো ব্যাপারটা কি হলো ওখান থেকে এবার সানডেও আছে সানডে আছে কী করবো রয়্যাল আর সকাল সকাল মানে অ্যারাউন্ড ওটা আমি শিলিগুড়ি থেকে সাড়ে ছটা বেরিয়েছি কিশনগঞ্জ দু ঘন্টা ব্যাপার দু আড়াই ঘণ্টা তো পৌঁছালাম এবার সার্ভিস সেন্টার পাবো না কি হবে মেকানিক অনে ঠিক আছে চলছে চলুক যতটা চালা চালানো যায় তো ওটা একটা ছিল সেভেন্টি ফাইভ স্পিডেই চালাচ্ছে ওটা মেনটেন করে রেখেছি যেই ওপরে যাবো আমি জানি ববল করবে তার নিচে থাকলে ববাল করছে না পরে আমি একটা জায়গায় মালদা আসার আগে প্রচুর এখন ফেমাস হয়ে গেছে ধাবাটা যেখানে খাওয়া দাওয়া তো ওখানে দাঁড়িয়ে আমি একবার চেক করলাম পরে আমি বুঝতে পারি রিমটা হালকা বেন্ড হয়েছে ওকে এই জিনিসটা যদি অ্যালয়েতে হতো

আমার মাঝখানে একবার আহ জলপাইগুড়ি থেকে ব্যাক করছি হঠাৎ একটা বাম্পে বসে গেলো দেখি সেম যেটা আগে হয়েছিল হাওয়া বেরিয়ে গেল সেকেন্ডে আর টিউবলেস তো হাওয়া বেরিয়ে গেলো টেনশন হচ্ছে মানে মাঝ রাস্তায় দাঁড়িয়েছি আবার কিছুটা দিয়ে হাওয়া বড়ালাম আবার গেলাম পৌঁছাতে পৌঁছাতে ঠিক আছে ওরা বললো বেন্ড হয়ে এটা আর কিছু করার নেই চেঞ্জ মাথা খারাপ তখন একটা জিনিস মানে বেন্ড হওয়ার জন্য আমাকে পুরোটা চেঞ্জ করা মানে হেডেক সেই ওইভাবে আমি শিলিগুড়ি গেছিলাম আর এখানে ফেরার পথে আমার প্রবলেম হলো না আমি দেখলাম এখন কিছু করার নেই এখানে রেডি রাখতে হবে যে আমি ওই স্পিডটা আমার লাগেজ থাকুক যাই থাকুক ফেরা পথে আমার 14 আওয়ার্স লেগেছে যাওয়ার সময় সিক্সটিন আওয়ার্স ফেরা পথে আমার 14 আওয়ার্স লাগলো তো ওই স্পিডে মেনটেন করতে করতে ব্যাক করলাম তো অনেকজনকে দেখি বারো ঘন্টায় পৌঁছে যায় দশ ঘন্টায় পৌঁছে যায় আমি চ্যালেঞ্জ কখনোই নিই আমি আজকেও যদি যাই হয় তো আমি বারো তেরো ঘন্টা পৌঁছাতে পারি বাট জাস্ট বিকজ কেন আমি রুটটাকে বুঝে গেছি এখন আমাকে কোথায় স্টপ দিতে হবে বাট আই ডোন্ট গেট ওভার এক্সাইটেড যে আমাকে হান্ড্রেড স্পিড নিয়ে চলতে হবে আমার একটা মেনটেন স্পিড রাখি নাইনটি রাইট আমি যদি সোলো যাই এইট্টি নাইনটি বড়জন নাইনটি ফাইভ আমি থেকে বেশি যাই না বিকজ দের ইজ আ লিমিট তুমি দরকারই নেই ইফ ইউ আর এনজয়িং দ্য রাইড তুমি ভিউ দেখতে দেখতে যাচ্ছ তুমি লোকজনকে দেখছো একটা তো ভিউ তুমি দেখতেই যাবে তুমি শুধু এমন তো নয় যে আমি একটা মিশনে লেগে গেছি যে দৌড়াও ওই দৌড়ানো ব্যাপারটা তো আমি করিনি দরকার নেই আমরা ট্যাগ লাইন দিই মিশন গুরুদাম্বার বাট তাই বলে এর তো নয় যে আমি ছুটবো দৌড়াবো সেই সেই ব্যাপারটা আমার মধ্যে নেই আমি একটু এই জন্যে স্লো ব্যাপারটা যে আমি একটু স্লো যেতে পছন্দ করি তো ফেরা পথে ওইভাবেই বাড়ি ফিরলাম পরে ওটাকে ইন্স্যুরেন্সে ক্লেম করালাম বাট থিং ইজ দ্যাট আমি আরামসে বাড়ি ফিরেছি আমার কোনো প্রবলেম হয়নি মেন্টালি ভ্যান ইউ আর রেডি যে এটাতে আমি চালিয়ে নেব দেন ইউ ক্যান কর যদি প্যানিক করো না না হবে না হবে না তাহলে ঠিক করিনি ঠিক করিনি হবে না পেট্রোল ভরাতে হবে এ করতে হবে অনেক কিছু মাথায় ঘুরবে ইউ ক্যান রাইট লাইক দ্যাট তোমার যদি মাঝখানে মাথায় এত কিছু ঘোরে তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে পসিবল না তোমাকে মেন্টালি এই এই জিনিসটা হবে যে আমি যদি আমার সব প্রবলেম আমাকে ওটাকে কোপ আপ করে কি করে সেটা আমার প্ল্যান করে রাখতে হবে যদি প্ল্যান না করতে পারছি তুমি চলো পরে যদি কোনো হেল্প পাও তুমি হেল্প নেবে না হলে তোমার তো বাইক রানিং কন্ডিশনে আছে তুমি নিয়ে যাও তুমি আস্তে আস্তে যাও হয়তো রাতে বারোটা পৌঁছালে কিন্তু পৌঁছাতে তো পারবে তুমি পরের দিন বাইকটাকে জমা করলে ঠিক হয়ে যাবে ঠিক করতে কত টাইম লাগে কিচ্ছু না আর রাইডের মাঝখানে এরকম হলে পর না খুব ইরিটেটিং লাগে মানে আমি তোকে একটা ইনস্টেন্স বলি এই রাইডটাতে যাস আমি আমার ওইটা রাইডে গেছিলাম সেই রাইডে আমাদের একজন কো রাইডার ছিল তার সাইড স্ট্যান্ডটা ভেঙে যায় ঠিক আছে হিমালয়ান ইয়ে ছিল তো আমরা গ্রুপে ছিলাম ঠিক আছে এবার সে অস্থির হয়ে গেছিলো সে আমাকে সাইজ স্ট্যান্ডটা লাগাতেই হবে আমাকে সাইজ স্ট্যান্ডটা লাগাতেই হবে এখনই রয়্যাল এনফিল্ড শোরুমে যেতে হবে তো আমরা মোস্টলি একটা জায়গায় ছিলাম যেখান থেকে তো রয়্যাল এনফিল্ড শোরুম আরও দেখাচ্ছিলো ছাব্বিশ সাতাশ কিলোমিটার আগে বাট ওই যে আমরা গ্রুপে রয়েছে গ্রুপ থেকে ভেঙে আবার বেরিয়ে যেতে হচ্ছে কিছুতেই বোঝানো যাচ্ছে না তাকে তো ওইভাবে রাইড করলে না খুব মানে হেকটিক হয়ে যায় রাইডটা হেকটিক হয় এটা একটা আছেই বাট ব্যাপারটা কি হচ্ছে না যে বললাম না পারসেপশন একটা থাকে যে রয়্যাল এনফিল্ড বাইক চালাচ্ছি একটা প্রবলেম হলে আরেকটা ব্রেকডাউন কিছু না কিছু হবে সাই সাইড স্ট্যান্ড ব্যাপারটা এটা এখন যেরকম এখন তো বাইক কাট মানে সাইড স্ট্যান্ড কাটিং সেন্সরটা চলে এসেছে সাইড স্ট্যান্ডে কিছু প্রবলেম হয় ইউ হ্যাভ টু রিপেয়ার ইট আগে গুলোতে তো করতে হতো না তোমার যেটা আছে আই গেস ওতে করতে হয় না আমারটাতে দিয়েছে যে বিএস সিক্স এই জিনিস না বিএস ফোর আমার রয়েছে মানে যদি সাইড লাগানো থাকলে পর আমার বাইক স্টার্ট নেবে না মানে স্টার্ট নেবে গিয়ার ফেলে অফ হয়ে যায় হ্যাঁ এই জিনিসটা তো এই জিনিসটাতে প্রবলেম আছে কারণ আমি অনেকজনকে দেখেছি এমন জায়গায় গিয়ে সাইড স্ট্যান্ডে হয়তো কিছু সাইড স্ট্যান্ড কাজ করছে বাট সেন্সরটা খারাপ হয়ে যায় কারণ তোর ওখান থেকে যদি লকটা ভেঙে যায় তো সেন্সরটা বাইক স্টার্ট নিচ্ছে না তখন এটাও একটা তখন তোকে বাইপাস করতে হবে আর ইউ হ্যাভ টু নো হাউ টু ডু দা বাইপাস হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে অনেকজন ওই নলেজটা না থাকলে প্রবলেম তো হয় সেকেন্ড হচ্ছে প্যানিক মোড চলে এলে আরও চাপ আরেকটা জিনিস হচ্ছে তুমি যদি রয়্যাল এনফিল্ড সিঙ্গেল একই এক এক শটে তুমি যদি ডাবল স্ট্যান্ড করতে পারো তোমার জন্য রয়্যাল এনফিল্ড চালানো বিশাল কিছু এ না আজকের এটা অনেকজন পারে না যে ডাবল স্ট্যান্ড করব ধরে টেনে পেছন করা

আর সেখানে যদি বাইক বন্ধ হয়ে যায় বাই এনি চান্স তুই মুখ উড়ে পড়বি ওখানে আমি পাহাড়ে ফোর্থ গিয়ারও চালিয়েছি আমি ফিফথ গিয়ারও যাইনি ফোর্থ গিয়ারে চালিয়ে থেকে আমি যখনই কার্ভ আসবে টার্নিং পয়েন্ট যখনই আসে আমি সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ারেই চালাবো কারণ আমি কখনো এই সব রিস্ক ফ্যাক্টর আমি নিতে যাই না আমি জানি পাহাড়ে মেন হচ্ছে কি আমি যদি ফার্স্ট টাইম যাই বা টেন্থ টাইম যাই ফার্স্ট টাইমে ইউ ডোন্ট নো দি কার্ভ যে কখন একটা কার্ভ চলে আসবে কখন একটা পয়েন্ট এমন চলে আসবে ব্লাইন্ড স্পট চলে এলো হঠাৎ বোঝা যাবে না সো মেন্টালি না যখন তুমি পাহাড়ে আছো চোখ কান খোলে থাকলে কোনো প্রবলেম নেই তুমি আরামসে চালাতে পারবে তোমার অটোমেটিক হাত পাটা না রিড করে নেবে যে হ্যাঁ এইভাবে ব্রেক লাগানো এই টাইমটাতে ব্রেক লাগানো এতটা এক্সেলেট করে রাখা কোনো রকমের প্রবলেম হবে না অনেকজন যে প্রবলেম ফেস করে না যে ক্লাস ধরে রেখে চালানো সবাই অনেকজন এটাই করে যে ক্লাস ধরে মানে ক্লাস ধরে রেখে চালালে বাই স্মুথ চলবে না ক্লাসটা ওয়্যার হয়ে যাবে আর তাদের ক্লাস নষ্ট হয়ে যাবে ক্লাস প্লেট খারাপ হয়ে যাবে আরেকটা আরেকটা জিনিস আছে যে অনেকে আছে না ইঞ্জিন ব্রেকিং জানে না কাকে বলে ইঞ্জিন ব্রেকিং পাহাড়ে গেলে পর খুব কাজে লাগবে কারণ আমাদের রয়্যাল এনফিল্ডের পিছনের ডিস্ক যখনই গরম হয়ে যায় না মানে আমাদের ব্রেক কাজ করা বন্ধ করে দেয় ব্রেক হ্যাঁ খুব স্লো তখন খুবই স্লো রিঅ্যাক্ট করে আন্টি আনলেস তুমি এমন একটা জায়গায় আছো ধরো পট হলে গেলে জল আছে একটু জল খেলো একটু এ হলো তখন গিয়ে হয়তো আবার একটু ব্রেক কাট ইট মতন লাগছে বাট তুমি যদি কন্টিনিউয়াসলি একটা স্পিডে আছো গরম হলে অটোমেটিক এই ব্যাপারটা আসে একটু স্লো হয়ে যাবে রেসপন্স একটু টাইম স্লো থাকবে বাট ওটারও একটা টেকনিক আছে আজকে ডেটে ব্রেক লাগানো এবিএস চলে আসার পর থেকে इट्स वेरी হ্যান্ডফুল টু অপারেট আ ব্রেক রাইট বাট আগে তো এই সব এত ফিচার ছিল না তখন কি করে ব্রেক লাগানো হতো তখন পারফেক্টলি কি করে আমি এত সেন্টিমিটার অবধি গিয়ে দাঁড়াবো পুরোপুরি ডিপেন্ড করে তুমি হ্যান্ড ব্রেক আর রিয়ার ব্রেকটা কখন ফেলছো আর দুটোকে একসঙ্গে খেলাতে হতো তখন দুজনকে একসাথে খেলাতে হবে কোন টাইমে কতটা লিভার টানলে ব্রেকটা ঠিক মতন বসবে তাই তোমার বাইকটাও স্কিট খাবে না তোমার কোনো রকমের অ্যাক্সিডেন্ট জায়গাটাও তুমি অ্যাভয়েড করতে পারবে সেই জায়গাটাও আসবে না আর সেই জায়গাটা থেকে তুমি একটা জিনিস শিখতে পারবে যে আমি ইন কেস ইন ফিউচার আমাকে এরকম যদি করতে হয় তাহলে আমি কি করবো কি করব না তো কিছু কিছু জিনিস হয় না যে সোলোতে সব জিনিস বোঝা যায় যারা যারা সোলো করে তারা অনেক রকমের লেসেন শিখে আসে তারা অনেক রকমের প্রবলেমস দেখে আসছে যে কোনটাতে কি হবে কি না কোথায় আমার প্রবলেম ফেস হতে পারে কোন জিনিসের জন্য প্রবলেম আসতে পারে এই জিনিসগুলো থাকে তো যারা নতুন রাইড করছে তাদেরকে এটাই বলবো যে যখনই রাইড করছো ডোন্ট টিকে টেক ইট অ্যাজ আ চ্যালেঞ্জ কেউ তোমাকে চ্যালেঞ্জ করছে না কেউ রেকর্ড ভাঙতে চাইছে না এখানে যে আমি এখান থেকে শিলিগুড়ি চলে গেলাম ইন এইট আওয়ার্স বা এখান থেকে দিল্লি চলে গেলাম নন স্টপ ইন টোয়েন্টি আওয়ার্স ইটস আ জোক করাই উচিত না বিকজ টোটালি ডিপেন্ড করছে তোমার হেলথের ওপরে টোটালি ডিপেন্ড করছে তোমার বাইক কি আছে টোটালি ডিপেন্ড করছে তোমার বাইকের কন্ডিশন কি আছে তুমি বাইকটাকে হয়তো তোমার দেখা গেল সেই ডিস্টেন্সটা তুমি ফাইভ আওয়ার্সে কভার করতে পারো কিন্তু তোমার বাইকে যদি সেই ক্যাপাবিলিটিটা বা সেই কন্ডিশনটা না থাকে তুমি যতই ওকে রেপ করো যতই ওকে পুশ করো ফাইভ আওয়ার্সে পৌঁছাবে না আর তুমি যদি জেনে বুঝে ওটাকে পুশ করো তোমার বাইকের লাইফটা আরো কমে যায় বাইকের প্রবলেম রাস্তায় পেয়ে যাবে রাস্তায় পাবো আমাকে মেন্টালি বলি না প্রত্যেকটা জিনিস মেন্টালি ওয়েন ইউ আর ফিট না তোমার এইসব প্রবলেম বিগার ম্যাটার করবে না আমি আমি কি পাঞ্চার কিট আমি ক্যারি করেছি না আমি শুধু আমার আমি একটা ইনফ্লেটর ক্যারি করেছিলাম তাও আবার ওটা ব্যাটারি যে একবার ইনফ্লেটার আমি ক্যারি করব যদি পাঞ্চার হয় আমি ইনফ্লেটার মেরে 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 যাব কিছু মাথায় বুদ্ধি জোগাড় লাগাতেই হবে কোন জায়গায় তুমি প্রিমিয়াম ভিআইপি সার্ভিস পেয়ে যাবে তা তো নয় জোগাড় মাথায় ঘুরতেই হবে তো তোর যে বাইকে যে এটা আছে অ্যাডভান্টেজটা আছে যেহেতু তোর বাইক এখন দু আড়াই বছর বয়স তোর আর এস সার্ভিসটা রয়েছে আর এস এর সার্ভিসটা আমার আমার তো এক বছরই থাকে আমি তারপরে এক্সটেন্ড করাইনি যেহেতু ওটা আমার মাথায় ছিল আমি মানে লং রাইড করলে আমি তখনই রাখবো আমি শর্ট রাইডের জন্য আমি রাখিনি আর এস এটা আর এস ইজ হেল্পফুল আর এস এ আমার ছিল আমি আর এস এ ইউজও করেছি আর এস কখন ইউজ করেছি যখন আমার সিটি রাইডে আমি একবার আমার পাঞ্চার হলো রেয়ার টায়ারই রেয়ার টায়ার পাঞ্চার হলো ঠিক করালাম সেকেন্ড টাইম আবার পাঞ্চার হলো আমার টিউবে গেল আলাদা আমাকে টিউব বসাতে হলো এখানে আরেকটা চ্যালেঞ্জ তুমি সেম সাইজের টপ পাবে না বাইরে সেটাও একটা চ্যালেঞ্জ থাকে আমি আমাদের হান্ড্রেড টোয়েন্টি সেকশন যেটা থাকে সেটা আমাকে 100 লাগাতে হলো করে আমি যেমন তেমন এলাম পরদিন দিন আবার দেখি ফ্ল্যাট হয়ে গেল চাকা তো তখন তখন তো আর টেনে আর নিয়ে যেতে পারবো না এই কন্ডিশনে তখন আর এস ডাকলাম আর এস খুব স্মুথলি এলো বাইক তুলে নিয়ে গেল সার্ভিস সেন্টারে গিয়ে দিয়ে এলো ওরা দেখলো টায়ারের প্রবলেম ছিল টায়ারটাতে ঠিক করলো পাঞ্চার রিপেয়ার করলো দিয়ে এক এক দুবার আমি আর এস এ খুব হেল্পফুল খুব আর এস হেল্পফুল আছে এটাও একটা আছে তোমাকে একটু প্র্যাকটিক্যালি লজিক্যালি বুঝতে হবে আমি আর এসে সকালবেলা ডাকি রাতে ডাকি যারা আসছে তারাও মানুষ আমি তুমি ওকে যদি আমি গালাগালি করে বা আসছেন না কেন দেরি হচ্ছে কেন এত এই সব জিনিস করি পসিবল না গিভ देम টাইম ওরা আসবে তুমি যদি ঠিক মতন ট্রিট করবে ওরা তোমার বাইকটাকে ঠিক মতনই ট্রিট করে নেবে রাইট রাইট বিহেভিয়ারও খুব ইম্পর্ট্যান্ট খুব খুব ভালো দরকার আমার যখন আরএসএটা আসছে আমি پیشنটলি আসুন বাইকটা তুলুন না তুলতে পারলে বলবেন হেল্প লাগবে করে দেব কেন থিং দ্যাট এটা হন্ডা শাইন তো নয় যে বাবা কোলে তুলে নিয়ে তুলে দিলাম হেভি বাইক দুশো কিলো বাইক ইটস নটা জোক কেউ টেনে নিয়ে তুলবে ওটাকে তো এখানে হেল্প লাগবে সেটাও হয়ে যাবে চলুন স্টার্ট মেরে তুলে দেওয়া হলো ফার্স্ট গিয়ারে এ বাট এখানে সব ইজি ছিল যে ওরা একটা খুব স্মুথ সিস্টেম ছিল যে ছোটা হাতি এসেছিল বাট পেছন থেকে একটা স্লাইডার মতন নামলো বাইকটাকে বাঁধলো স্লাইডার দিয়ে তুলে দিল গিয়ে চলে গেল তো খুব ইজি ছিল ওটা আমার এই এই এক্সপিরিয়েন্সটা আমার ভালো ছিল আমি এক্সটেন্ডেডেরও করাইনি এক্সটেন্ডেডে এবার করাবো যেহেতু আমার থ্রি ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে এই ইয়ারে তো ওটা একটা প্ল্যান রেখেছি আমি এক্সটেন্ডেড রাখবো কারণ অনেকজন বলেছে যে আফটার থ্রি ইয়ার্স মানে আসল রূপটা দেখানো শুরু করে হিমালয়ান আমি যাই না কি আসল দেখায় বাট আমি আজ পর্যন্ত আমার এতে আমি একবারই প্রবলেম ফেস করেছি মানে ফার্স্ট টাইম এটা আর ইউজ করেছিলাম সেকেন্ড টাইম ছিল আমার ফর দি ফিউল ছিল তো সবচেয়ে বেসিক জিনিস আপনারা যখন বাইক কিনছেন বেসিক নলেজ হচ্ছে যারা ওল্ড স্কুল আছে তারা চালিয়ে এসছে তারা কিন্তু এফআই সম্বন্ধে খুব একটা বোঝে না তুমি যখনই বাইক নিচ্ছ একটা মাথায় জিনিস রাখতেই হবে এফআই ইঞ্জিন মানে তুমি কখনোই পঞ্চাশ টাকা একশো টাকা তেল ভরে আমি চালিয়ে নেব না ওই জিনিসটাকে তোমাকে মেইনটেইন করে রাখতে হবে যে 5 লিটার এট লিস্ট 4 থেকে 5 লিটার তুমি যদি না রাখো নালে ফুয়েল পাম্প যাবে তাহলে ফুয়েল পাম্প যাবে যাবে এটা কিছু করার নেই কারণ কার্বুরেটর বেস যখন ছিল না কার্বুরেটর আমাদের এরকম থান্ডা পার কার্বুরেটর আমি চলে 100 টাকা তেল ভরেও যেখানে সেটা চলে এসে পড়ে আমিও করি আমি 100 টাকা 200 টাকা তেল ভরাই বাট একটা মিনিমাম 4 লিটার 5 লিটার একটা মিনিমাম রাখতে হবে যেটা ফুয়েল মানে ফুয়েল পাম্পটাকে এট লিস্ট হাফ তো ঢেকে রেখেছে আমি একটা ট্রিক জেনে গেছিলাম হিমালয়েনে অনেকজন এটা জানে না আমি জানি না ফিউল মিটার যেটা দেখায় অনেকজন বলে যে আমার তো ফিউল ক্যাপাসিটি ফিফটিন ক্যালকুলেশন করে হিসাবে তো আমার ন দশ লিটার খেয়েছে তাহলে ফিউল মিটার এমটি কেন দেখাচ্ছে এখানেও একটা রিজন আছে রিজন একটাই অনেকজন এই জিনিসটা বলেও না কোম্পানি এই কমিউনিকেশনটা কাস্টমার অবধি পৌঁছায় না সেটা হচ্ছে আজকে এটা এই রিজার্ভ ব্যাপারটা নেই ঠিক আছে যখন কোম্পানি বলছে যে মিনিমাম তোমাকে চার বা পাঁচ লিটার রাখতে হবে ওই স্টেজটা যখনই আসে মিটার দিকে চলে আসবে এমটি তার মানে বুঝে নাও যে তোমার এতে আর থেকে লিটার লিটার আছে আছে বা চার বড়জোর এবার তুমি যদি চালাও এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে তুমি কতটা চালাবে নিয়ারেস্ট যতটা ইজি হয় পেট্রোল পাম্প পেলে ফিউল আপ করে নেব এবার তুমি যদি ফিউল আপ না করো বাট লিস্ট মেনটেন দ্যাট সাইন যে তুমি চার পাঁচ লিটার থেকে যেন বেশি থাকো তুমি যদি এক্সট্রিম চালিয়ে যাচ্ছ চালিয়ে যাচ্ছ দেন ইট এফেক্টস এর পারফরমেন্স তোমার যেটা বেসিক পারফরমেন্স আছে থ্রোটাল পারফরমেন্স সেটাও খায় তো সেটা আমি আগে অতটা বুঝতাম না বিকজ দ্যাট দিস ইজ মাই ফার্স্ট বাইক উইথ এফ এফআই আমার আগে সাইনে আমার এফআই ছিল না তো হিমালয়ানে এই প্রবলেমটা যখন ছিল আমার আমি আমি একটা ডায়মন্ড হারবার থেকে আমি বাইক রুট বাইক চালিয়ে আসছি তো প্রথমে কি হচ্ছে আমি যখনই থ্রোটাল শুরুর দিকে দিচ্ছি ব্ল্যাঙ্ক লাগছে পরেরটা খুব টেনে নিচ্ছে তো পরে ওরা বললো যে আপনার এফ আই তে প্রবলেম মাঝখানে এমন হয়েছে বা বাইক আমার স্টার্ট নিচ্ছে না থিং আমি যদি ফিউল অতটা মেনটেন না করি ও যদি হাওয়া টানে তাহলে কিন্তু ফিউয়েল ইঞ্জেকশানে ওটা একটা মোটর দিয়ে চলছে মানে ফিউয়েল একটা মোটর থাকে সেই মোটরটা ড্যামেজ হয়ে যায় আর তোমার ভিউয়ার্স ফুয়েল পাম্প কিন্তু খুবই এক্সপেন্সিভ যারা রয়্যাল এনফিল্ড চালাবে হিমালয়ান চালাও তারা কিন্তু জানবে যে সেটা কিন্তু বেশ ভালোই এক্সপেন্সিভ যদি খারাপ হয় আর এক্সটেন্ডেড ওয়ারেন্টি যদি না থাকে এক্সটেন্ডেড ওয়ারেন্টি না থাকলে তো আরো ঝামেলা কারণ কি হচ্ছে একটা হচ্ছে ফিউল মিটার মানে ফিউল বক্সটা যদি যায় ওটা তো একটা আছে দ্য সেকেন্ড থিং মাদার বোর্ড ইসিউ যেটা আমরা বলি ইসিউ ড্যামেজ হচ্ছে ইস আ মাদার বোর্ড অফ বাইক হ্যাঁ মাদার বোর্ড যদি গেল তাহলে আর কিছু করার নেই আমি যতই আমি যতই তেল ভরি যতই ইঞ্জিন অয়েল ঠিক মতন টাইমে দিই যদি ফিউল মাদার গেল তাহলে আর কিছু করার নেই কস্ট আই একটা কস্টিং তো থিঙ্কর করার জন্য ইটস বেস্ট কি তুমি টাইম টু টাইম মেনটেন করে চলো টু আননেসেসারি মডিফিকেশন দ্যাট কুড ইমপ্যাক্ট ইউর ইস ইউ যতটা বেসিক রাখবে ততটাই বেটার যদি ইসিউ চেঞ্জ করছো অনেক থার্ড পার্টি ইসিউ ব্র্যান্ডেড যারা ম্যাপিং করে ইসিউ দিচ্ছে সেটাও যদি ইউজ করছো সেটা তখন ইউজ করো যখন তোমার তেমন আছে আমার যদি পারপাস নেই ইফ আই এম হ্যাপি উইথ দি স্টক পার্সন হ্যাপি উইথ দি স্টক পার্সন কন্টিনিউ উইথ ইট আমার যতক্ষণ আমি বোর না হয়ে যাচ্ছি যে না আই নিড আর আপগ্রেড আমি একটু আপগ্রেড করবো অন্য বাইক নিয়ে দরকার নেই ইউ ক্যান আপগ্রেড ইউর বাইক উইথ দি মডস বাট ওটা ভেবেচিন্তে এমন নয় যে আননেসেসারি করে গেলাম ওয়েট বাড়িয়ে দিলাম বাইকে তারপর বাইক চালাতে মজা লাগছে না দেন ইউ সেল ওই জিনিসটা না করে বেটার ইউ যতটুকু দরকার ওটুকু রাখো সিম্পল ইউ ক্যান এনজয় দ্য রাইট তো আমরা আজকে অনেক এক্সপিরিয়েন্স নিলাম সোমোর কাছ থেকে সোমো চ্যানেলের নাম হচ্ছে সুয়ানা সফর যারা এখনো পর্যন্ত দেখুন তারা সুয়ানা সফর চ্যানেলটাকে সার্চ করলেই পেয়ে যাবে আর ওখানে ওর গুরুদংমার রাইটস এর ও ভিডিও রয়েছে ওর ব্লগিং যেগুলো আছে সেগুলো দেখতে পাবেন প্লাস আমরা আমাদের এই ভিডিওর মধ্যেও ও ওর ক্লিপিংস গুলো দিয়েছি আপনারা সেটাও দেখতে পাচ্ছেন এতক্ষণে আর যেটা আমরা সবাইকে বলবো যে আমাদের ইনস্টাগ্রাম আমাদের ফেসবুক আইডি নিচে দেওয়া আছে প্লিজ ফলো করবেন চ্যানেলটাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন আর প্লিজ শেয়ার করবেন আর এরকম ইন্টারেস্টিং আমরা আরও মানে পডকাস্ট নিয়ে আসবো বাইকিংয়ের উপরে আর যারা যারা এখনও পর্যন্ত ইন্টারেস্টেড হয়েছো পডকাস্টে আসার জন্য তারা আমার দেওয়ার নাম্বারে বা ইমেল আইডিতে যোগাযোগ করে নিও আমাদের টিম আপনাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নেবে আর আপনারা কিন্তু আমাদের এই পডকাস্টে চলে আসতে পারবেন আর সৌম যেরকম অনেক রাইডস করেছে আরও ইন ফিউচার আমরা দুজন মিলে একসঙ্গে রাইডস করবো আমাদের ক্লাবের সঙ্গে রাইডস করবো আমরা দুজন একই ক্লাবে বিলং করি তো সৌমোর সঙ্গে আমার আলাপ হয়েছে অলমোস্ট এক বছর আগে ঠিক আছে আর সেখান থেকে আজকে আমরা খুব ভালো বন্ধু খুব ভালো কো রাইডার্স হয়েছি আর এর আগের ব্লগেও যে এসেছিল সে সুশভবন ছিল আর সুশভনও আমার কো রাইডার প্লাস আমার ভাইয়ের মতন আমার সঙ্গে সবসময় থাকে তো সেও আমার একজন পার্টনার বলতে গেলে পর তো আমরা চাইছি যে একটা অ্যাওয়ারনেস এই পডকাস্ট দিয়ে করি যেটা দিয়ে কিন্তু আমরা চাই যে আপনারা যত নিউ কামার্স যারা নতুন রাইডিংয়ে আসতে চাইছো তারা অ্যাটলিস্ট ডুজ অ্যান্ড ডোন্টসটা বুঝে নিজেদের রিস্ক যখন তোমরা নিচ্ছ অ্যাটলিস্ট আমাদের মতন এক্সপিরিয়েন্স যারা রাইডার আছে তাদের কাছ থেকে জিনিসগুলো বুঝে তারপরে নিজেদের সে বাইক কেন সে রাইডিং গিয়ার্স কেন বা তোমরা কোনো জায়গায় রাইড করছো তার ভালোটা আর মন্দটা বুঝেই কিন্তু রাইড করো আমরা চাই যে আপনাদের রাইডসগুলো যাতে খুব ভালো হয় এক্সপিরিয়েন্সটা ভালো হয় আর আপনারা যে রাইডসগুলো করবেন সেটা সেফ অ্যান্ড সাউন্ডেই করবেন কারণ আমরা কিন্তু অনেক ইনসিডেন্টস মানে আমরা কিন্তু অনেক ইনসিডেন্টস কিন্তু সবচেয়ে মেন হচ্ছে কি আমরা এটাই করতে যাই না যে আমি ভিউয়ার্সদেরকে বলবো সেটা হচ্ছে আমরা যে কোনো রাইডিং অ্যাক্সেসরিজ আমরা যখন কিনতে যাই আমরা সবসময় দেখি অ্যাফোর্ডেবল কি আছে বাট থিং ইজ দ্যাট উই অ্যাভয়েড দি সেফটি পার্ট এক্স্যাক্টলি আমরা এই জিনিসগুলো তখনই আপনারা বুঝতে পারবেন যখন আপনারা একটু রিসার্চ করুন একটা জিনিস কিনছেন যখন ওটা একটা আপনার ফিউচার প্রুফ থাকবে একটু রিসার্চ করুন কোনটা বেটার হবে ব্র্যান্ড প্রচুর আছে অনেক রকমের সেফটি পারপাস আছে আপনার আমি তো এটাও জানতাম না যে জ্যাকেটের ভেতরে যে আমাদের গুলো থাকে লেভেল ওয়ান লেভেল টু এই সব ব্যাপার শুধু লেভেল ওয়ান লেভেল টু না তার ওপর ডিফেশন কারো নকস আছে কারোর সেফটি হ্যাঁ কারোর আমার তো স্যাস যত সম্ভব চলেছে তো অনেক রকমের ব্যাপার আছে আপনার জন্যে কোনটা অ্যাফোর্ডেবল আমি বলবো না যে অ্যাফোর্ডেবলের দিকে যান আমি এটাই বলবো যেটাতে আপনি ইনভেস্ট করছেন জেনে বুঝে ইনভেস্ট করুন যেটাতে আপনার পারপাসটা ফুলফিল হচ্ছে আপনি এমন কোনো ইনভেস্ট করবেন না যেটা আপনি রিগ্রেট করলেন যে আমি দু মাস তিন মাস পর ইউজ করে ওটাকে আর ভালো লাগছে না আমি আবার অন্য কিছু নিলাম বিকজ দ্যাট ইজ বেস্ট আপনি একটা ইনভেস্টমেন্ট করছেন ভেবে চিনতে ইনভেস্ট করুন আপনার লং আরামসে চলবে হ্যাঁ এবার এটা একটা আছে যে অনেকজনের ব্যাপার থাকে যে হয়তো এফোর্ট করতে পারছে না আমি বলবো অনেক রকমের ফেসিলিটি আছে একটা জিনিস প্রোভাইড করার জন্য আজকে এটে আপনি যদি বাই ডাইরেক্ট ক্যাশে না কিনতে পাচ্ছেন ইউ ক্যান পারচেস বাই ইএমআই প্রচুর এখন অপশনস চলে এসেছে অপশনস প্রচুর আছে বাট থিং ইজ দ্যাট এমন নয় যে আমাকে ব্লক করতে হবে বলে আমাকে গ্রোপো গোপ্র নিতে হবে আমাকে এই জ্যাকেট নিতে হবে আমাকে এই হেলমেট নিতে হবে আমার কাছে এক্সর ছাড়াও এস এম কে এম টি অনেক অপশন ছিল বাট আমি এক্সর এই জন্যে গেলাম বিকজ আমি সেটা এফোর্ট করতে পারি প্লাস ওটা কিন্তু সেফটিটাও ভালো আছে আমার দরকার নেই যে আমি হ্যাঁ আমার দরকার বলতে এম টি এস এমকে ইজ অলসো মাচ বেটার দেন এক্সর বাট আমি যেই জায়গাটাতে আমার মনে হয় যে আমার পারপাস ফুলফিল করছে আমার সেই জায়গাটা নেওয়াটাই বেটার সো এটাই আমি বলতে যাব যে আপনারা যদি ইনভেস্ট করছেন একটু জেনে বুঝে ইনভেস্ট করুন যে আমি যে কোনো জিনিস নিচ্ছি সেটা আমার ফুলফিল করছে কিনা প্রত্যেকটা সেফটি লেভেলস দেখে প্রত্যেকটা জিনিস দেখে তাহলে আপনার জন্য খুব ইজি হবে যে আপনি তাহলে ফিউচার কোনো রাইট করতে পারবেন আপনার জন্যে ফিউচার প্রুফ থাকবে তো আজকে আমাদের পডকাস্টটা এখানেই আমরা এন্ড করব আর সবার যদি ভালো লেগে থাকে পডকাস্টটা ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন আর আমাদের সব ডিটেলসগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সুহানা সফরকেও সাবস্ক্রাইব করুন আর সৌমরও ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে দেবো সেখানে কিন্তু সৌমোকে অবশ্যই ফলো করুন থ্যাংক ইউ সো মাচ